আজকে তোমাদেরকে আমি যে তথ্যের মাধ্যমে সরলরেখার যাবতীয় সমস্যা সমাধান করব, ওই তথ্য দিয়ে যখন তুমি সরলরেখাটি করবে তখন দেখবে তুমি ফিল করতে পারতেছো এবং সরলরেখাটি বুঝতে পারতেছো। তাই তোমাকে সরলরেখাটি বোঝার জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্য সম্পর্কে জানতে হলে তোমাকে সংখ্যা রেখা সম্পর্কে পুরোপুরি একটি ধারণা রাখতে হবে। তাহলে আমি একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। সংখ্যা রেখার এই বিন্দুটিকে আমি জিরো ধরে নিলাম এবং এই জিরো বিন্দু থেকে আমি যদি ডান দিকে যাই তাহলে এক একক করে বাড়িয়ে দেব। ডান দিকে গেলে এক একক করে বাড়াবো আর বাম দিকে আসলে এক একক করে কমাবো। তাহলে দেখো এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, তারপর এটা মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ। এখন এই জায়গায় একটি কোশ্চেন আমি তোমাকে করতেছি, এই কোশ্চেনটির আনসার কি হবে একটু দেখো তো। ধরো একটি ব্যক্তি এই ওয়ান বিন্দুতে রয়েছিল, ওয়ান বিন্দুর নাম দিলাম এ, এবং কিছুক্ষণ পর ওই ব্যক্তিটি বি বিন্দুতে চলে গেল। একটি ব্যক্তি এ বিন্দুতে ছিল, কিছুক্ষণ পর বি বিন্দুতে চলে গিয়েছে। এ বিন্দুর মান কত? ওয়ান। কিছুক্ষণ পর সে বি বিন্দুতে চলে গিয়েছে, তাহলে বি বিন্দুর মান কত? ফোর। এখন যদি আমি তোমাকে কোশ্চেনটি করি, ওই কোশ্চেনের আনসার কি হবে? এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব কত? এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব কত? তুমি কিভাবে আনসার করবে দেখো। তুমি ফার্স্টে এভাবে গণনা করবে, এক একক, দুই একক, তিন একক, তার মানে সে তিনটি গড় অতিক্রম করেছে, সো সে তিন একক দূরত্ব অতিক্রম করেছে। তাহলে তুমি দূরত্ব বের করার প্রসেসটি বলতেছো, এখানে গুণে গুণে বের করে ফেলতেছো। কিন্তু এইভাবে যদি তোমাকে আমি বলি যে এইখানে এক দিলাম, ওইদিকে একশো দিলাম, একশো গড়, একশো গড় কি তুমি গুণে গুণে বের করবে? না, তখন কিন্তু তুমি ওই প্রসেসে বের করবে না। তখন তুমি দূরত্ব কিভাবে বের করবে দেখো। এক নাম্বার কথা হলো সেই আমার গরুর রচনার যে তিনটি কথা আমি তোমাদেরকে বলবো আজকে, মানে মেইন কথা হলো সরল রেখার গরুর রচনা আমি লিখতেছি তিনটি কথা, এর মাঝখানে একটি কথা হলো দূরত্ব আমাকে বের করতে হবে। দূরত্ব হলো বড় থেকে ছোটটা বিয়োগ করে দেব, আমি সর্বদাই বড় থেকে ছোটটা বিয়োগ করে দেব। দেখো তো এই জায়গায় দূরত্ব বের হয় কিনা। আমি ফোর, বিন্দুটি হলো ফোর, ফোর থেকে যদি আমি ওয়ান বিয়োগ করে দেই তাহলে কত আসবে? সেই থ্রি, তার মানে আমার দূরত্ব কত হলো? সেই থ্রি। এখন ধরো আমি আরেকটি কোশ্চেন করলাম, ওই ব্যক্তিটি আবার কিছুক্ষণ পর সেই পি বিন্দুতে চলে আসলো, এখন বি থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব কত? তুমি কিভাবে বের করবে বি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব? তাহলে দেখো বি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব তুমি কিভাবে বের করবে? ফার্স্টেই বি এবং পি এর মাঝখানে কোন বিন্দুটি সবচেয়ে বড়? দেখো বি এর মান হলো ফোর, পি এর মান হলো মাইনাস টু, তাহলে কোন বিন্দুটি সবচেয়ে বড়? অবশ্যই ফোর বড়। তাহলে আমরা ফোর থেকে বিয়োগ করে দেব, কত বিয়োগ করব? মাইনাস টু, তার মানে মাইনাস টু বিয়োগ করে দিচ্ছি। তাহলে দেখো তো এটা কত আসে, মাইনাস মাইনাস প্লাস টু, তার মানে এটা হচ্ছে সিক্স। তাহলে আমরা বলতে পারি বিপি এর মধ্যবর্তী দূরত্ব সিক্স। তুমি এটি কিভাবে বের করেছো? বড় থেকে ছোটটার বিয়োগ করে দিয়েছ। তাহলে দেখো বড় থেকে ছোট এটা হলো পার্থক্য, কারণ আমরা পার্থক্য বের করতে চাচ্ছি। পার্থক্য মানে কি? সর্বদাই বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। তাহলে আমরা দূরত্ব কিভাবে বের করি? বড় থেকে ছোট বের করি। তোমার মনে কোশ্চেন জাগতে পারে, আমরা এইগুলো কেন করতেছি, আমরা তো সরল রেখা করব। হ্যাঁ, আমরা এইগুলো এই জন্যই করতেছি, এটাই হবে আমার সেই গরুর রচনা। আমরা পরবর্তীতে সরল রেখার যাবতীয় সমস্যা এ তিনটি পার্টের উপর ভিত্তি করে করব। এর মাঝখানে একটি পার্ট হলো দূরত্ব ইকুয়াল টু বড় থেকে ছোটটা বিয়োগ করে দিলেই আমরা দূরত্ব পেয়ে যাব। সর্বদাই বড় থেকে ছোটটা বিয়োগ করে দিলেই আমরা দূরত্ব পেয়ে যাব। এখন দেখো তো আমরা যদি এই মাইনাস ফোর আর মাইনাস ওয়ান এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাইতাম তাহলে কিভাবে করতাম? তাহলে দেখো মাইনাস ফোর বড় নাকি মাইনাস ওয়ান বড়? অবশ্যই মাইনাস ওয়ান বড়। সবসময় মনে রাখবা এই দিক থেকে এই দিকে গেলে এক এক করে বাড়তে থাকে, এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে গেলে এক একক করে সর্বদাই বাড়তে থাকে। তার মানে এইখানে কত হবে? আমরা মাইনাস ওয়ান থেকে বিয়োগ করে দেব মাইনাস ফোর, তাহলে সেটা যদি বিয়োগ করি মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ফোর, তার মানে ইকুয়াল কত আসতেছে? থ্রি। তাহলে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু তিন এককই, এইখানে এক একক, এইখানে এক একক, এইখানে এক একক। তাহলে আমরা কিন্তু এভাবে দূরত্ব বের করতে পারি। তাহলে ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের শেষ, দূরত্ব বের করার একটি প্রসেস।
দূরত্ব মানে কি বড় থেকে ছোট বিয়োগ করে দেব। সেকেন্ড স্টেপটি দেখো, সেকেন্ড স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড স্টেপটি বুঝতে পারলে তুমি থার্ড স্টেপটিও বুঝতে পারবে। সেকেন্ড স্টেপটি একদমই সহজ, এটা বোঝা আর না বোঝা, কারণ তুমি সর্বদাই এটা করে আসতেছো। দেখো, আমি যদি তোমাকে বলি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে বলি, তাহলে তুমি কিভাবে যাবে? এ এর মান কত? এ এর মান ওয়ান। ওয়ানের সাথে তুমি এদের মধ্যবর্তী দূরত্বটা যোগ করে দিবে। মধ্যবর্তী দূরত্ব কত? এক দুই তিন, তিন যোগ করেই তুমি কি হয়ে যাবে? ফোর হয়ে যাবে। তাহলে দেখো, এই এ বিন্দুটি কি ওয়ান এবং থ্রি হলো কি করেছো? তিন একক যোগ করেছো, তারপরে ফোর হলো তোমার সেই বিন্দু। তাহলে দেখো তো, এই জায়গায় তুমি কি করেছো? এই জায়গায় যোগ করেছো। কেন যোগ করেছো? এ এর সাথে তিন একক কেন যোগ করেছো? আমার কোশ্চেনটি হলো এটাই, এ এর সাথে তিন একক কেন যোগ করেছো? তুমি এ থেকে ডান দিকে যেতে চাচ্ছ। ডান দিকে গেলে আমরা জানি মান বাড়ে, কারণ ডান দিকে যদি তুমি এক গড় যাও তাহলে এক একক মান বাড়বে, এবং বাম দিকে যদি তুমি এক গড় আসো তাহলে এক একক মান কমবে। তাহলে সর্বদাই তুমি ডান দিকে গেলে এক একক বাড়ে। তার মানে কি? ডান দিকে গেলেই বাড়তেছে, আর আমরা বলতে পারি বাড়লে যোগ। আমরা যদি কখনো মানটি বাড়াতে চাই, যেমন এক থেকে ফোর, এটা কি বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। এক থেকে ফোর বাড়লে যোগ, তাহলে আমার সেকেন্ড, সেকেন্ড কথাটি হলো বাড়লে যোগ, সেকেন্ড কথাটি হলো বাড়লে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এবং থার্ড কথা, এটার উপর ভিত্তি করেই বলা যায়, যদি তুমি এই দিকে আসো, বাম দিকে আসো, তাহলে কমবে। তাহলে কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যেমন তুমি এই থ্রি থেকেই যদি ওয়ান বিন্দুতে আসতে চাও, তাহলে তোমাকে দুই গড় বিয়োগ করে দিতে হবে। তাহলে কমলে কি বিয়োগ, তার মানে তুমি মানটি কমাতে চাচ্ছ, কমলে বিয়োগ। এটাই হলো সেই আমার গুরু রচনা, কমলে বিয়োগ। তুমি যদি আমার মতন ফাঁকিবাস হয়ে থাকো, তাহলে অবশ্যই এই তিনটি তথ্য দিয়ে তুমি সরলরেখার যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে। কারণ আমরা এই তিনটি তথ্যের উপর ভিত্তি করে সরলরেখার যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোকে একটি টাইপের টাইপে ভাগ করে ফেলবো, এবং টাইপগুলো এই তিনটির উপর ভিত্তি করেই করব। তাহলে এই তিনটি কথা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। দূরত্ব হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ, এবং বাড়লে যোগ করতে হবে, কমলে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম টাইপটি করবো এখন আমরা, প্রথম টাইপ। তাহলে টাইপ ওয়ান, টাইপ ওয়ান হলো মধ্যবিন্দু নির্ণয়। টাইপ ওয়ান হলো মধ্যবিন্দু নির্ণয়। আমি যদি এখন মধ্যবিন্দু নির্ণয় করতে চাই, তাহলে তো সূত্র দিয়ে খুব সহজে করে ফেলতে পারি, এবং এই সূত্রটা কিন্তু সবাই কম বেশি জানি। যেমন আমরা দুইটা বিন্দু নিলাম, একটি বিন্দুকে দিলাম আমি টু ফোর, আর একটি বিন্দু নিলাম সিক্স মাইনাস এইট, এ একটি বিন্দু নিলাম, এবং এদের মধ্যবিন্দু আমি নির্ণয় করতে চাচ্ছি। এই মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা কম বেশি সবাই জানে, প্রথম এক্স এর দুইটা সহগকে যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিব, যা আসবে তাই। কিন্তু না, আমি সূত্র দিয়ে করব না, আমি আমার এই তথ্য দিয়ে করব, আমি আমার এই রচনা দিয়ে করব, আমার যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই করব। তাই এই ম্যাথটিকে, মধ্যবিন্দু নির্ণয়ের গাণিতিক সমস্যাটিকে আমরা জটিল করে করব, আর পরবর্তীতে যত জটিল সমস্যা রয়েছে সবগুলোকে সহজ করে করার জন্য আমরা প্রথম সহজ জিনিসটাকে অনেক জটিল করে করব। অনেক জটিল করে এটা করলে পরবর্তীতে কি বেনিফিট পাওয়া যায় তা তুমি একটু পরেই দেখতে পারবে। তিন নাম্বার বা চার নাম্বার টাইপ যখন করব, তখনই তুমি বুঝতে পারবে যে আসলে কত বড় বড় ম্যাথগুলো খুব সহজে করে ফেলা যায়। যখনই আমরা মধ্যবিন্দু নির্ণয় করব, আমি আমার এই গরুর রচনা দিয়ে, তখনই তুমি বুঝতে পারবে যে পরবর্তীতে কত জটিল জটিল সমস্যা খুব সহজে এই রচনা দিয়ে করে ফেলা যায়। তাহলে দেখো, এটা আমি সূত্র দিয়ে করতে চাচ্ছি না, আমি করতে চাচ্ছি কিভাবে, গরুর রচনা দিয়ে। ফার্স্টেই দেখো, আমি এক্স, এক্স এর স্থানাঙ্ক কত এই জায়গায়? টু এবং সিক্স। এই এক্স এর স্থানাঙ্ক হলো টু এবং সিক্স, তার মানে এই এক্স এর মধ্যবর্তী দূরত্বটা আমাকে বের করতে হবে। এই দুইটা মানই কিন্তু এক্স এর, সো এই দুইটা মানই আমার এক্স এর, এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এদের মধ্যবর্তী দূরত্বটা বের করো ফার্স্টেই। তাহলে দেখো, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিক্স থেকে টু বিয়োগ করে দেব, সিক্স থেকে টু বিয়োগ করে দিলে কত? ফোর পাচ্ছি। এই ফোরই হলো আমার এক্স অক্ষ বরাবর এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন আমি কি চাচ্ছি? মধ্যবিন্দু নির্ণয় করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি? মধ্যবিন্দু নির্ণয় করতে,
তাহলে দেখো মধ্যবিন্দু নির্ণয় করা মানে কি? দুই ভাগে ভাগ করে ফেলা। এই একটা সরল রেখার মধ্যবিন্দু নির্ণয় করা মানে কি? এই দিকে যত থাকবে এই দিকেও ঠিক ততই দূরত্ব থাকবে। তার মানে দেখো এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এই এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত? এক্স অক্ষ বরাবর ফোর। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এক্স অক্ষ বরাবর ফোর, কারণ আমি এক্স এর স্থানাঙ্ক ও ওয়াই এর স্থানাঙ্ক এটার আমি দূরত্ব বের করেছি, বড় থেকে ছোটটা বিয়োগ করে দিয়েছি, তারপর কিন্তু আমি মধ্যবর্তী দূরত্ব পেয়ে গিয়েছি। মধ্যবর্তী দূরত্ব যদি ফোর হয় তাহলে এই মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে এই দিকের দূরত্ব কত হবে? এই দিকে হবে টু, আর এই দিকেও হবে টু, কারণ এটাকে দুই দিয়ে ভাগ করে দিলে যা পাবো তাই আমার এক সাইডের দূরত্ব, বাকিটা হবে অন্য সাইডের দূরত্ব। তাহলে দেখো এইটুকুর দূরত্ব যদি টু হয়, আমি দূরত্ব পেয়ে গেছি, এক নাম্বার তথ্যটি পেয়ে গেছি। এখন সেকেন্ড স্টেপ, এই টু থেকে সিক্স হচ্ছে, টু থেকে সিক্স এটা কি বাড়তেছে নাকি কমতেছে? দেখো তো টু থেকে সিক্স অবশ্যই বাড়তেছে, সংখ্যা রেখায় দেখো টু থেকে সিক্স হচ্ছে, তার মানে ডান দিকে যাচ্ছে। ডান দিকে গেলে কি বাড়ে? তাহলে আমরা জানি বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি এই টু থেকে সিক্স এটা বাড়তেছে, বাড়লে যোগ করতে হবে। দেখো টু এর সাথে মধ্যবর্তী দূরত্ব ফোর, যোগ করেই কিন্তু সিক্স হয়েছে। এবং আমি যেহেতু এই মধ্যবিন্দুতে যাচ্ছি, মধ্যবিন্দুতে যেতে চাইলে আমাকে এই দূরত্বটা যোগ করতে হবে না। তাহলে দেখো তো টু এর সাথে টু যোগ করে আমি কত পাবো? এই বিন্দুটা ফোর, এবং ফোরের সাথে টু যোগ করেই কিন্তু আমি সিক্স পাবো। তাহলে আমরা জানি বাড়লে যোগ। এখন আসি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত। দেখো তো ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত? মাইনাস এইট আর ফোর। দেখো মাইনাস এইট হলো এদিকে, ফোর হলো ওইদিকে, তার মানে ডান দিকে আছে ফোর। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় ফোর হলো সবচাইতে বড়। তাহলে ফোর থেকে বিয়োগ করে দিব কত? মাইনাস এইট। মাইনাস এইটটা আমি বিয়োগ করে দিচ্ছি। তাহলে দেখো এই বিয়োগ ফলটা কত আসে? ফোর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে টুয়েলভ আসে। এদের মধ্যবর্তী দূরত্ব ওয়াই অক্ষ বরাবর কত? টুয়েলভ। তাহলে মধ্যবিন্দু এইটুকুর দূরত্ব কত আর এইটুকুর দূরত্ব কত? এটাকে দুই দিয়ে ভাগ করে দিলে যা আসতেছে সিক্স। তাহলে দেখো এটাও কিন্তু সিক্স, এটাও হলো সিক্স, কারণ এই দিকের দূরত্ব এইটুকু সিক্স, এই দিকের দূরত্ব এইটুকু সিক্স। এখন দেখব এই ফোর থেকে এইট মাইনাস এইট, ফোর থেকে মাইনাস এইট, এটা কি বাড়তেছে নাকি কমতেছে? বাড়লে যোগ, কমলে বিয়োগ। অবশ্যই এটা কমতেছে, কারণ ফোর থেকে মাইনাস এইট ধীরে ধীরে এই দিকে আসতেছে, অর্থাৎ বাম দিকে আসতেছে। তাহলে এটা কমলে বিয়োগ করে দেব। তাহলে দেখো ফোর থেকে কত বিয়োগ করব? মধ্যবিন্দুতে যাওয়ার জন্য আমার এইটুকু দূরত্ব বিয়োগ করব। ফোর থেকে এইটুকু দূরত্ব বিয়োগ করলে কত আসতেছে? মাইনাস টু। মাইনাস টু থেকে এইটুকুর দূরত্ব বিয়োগ করব ওয়াই অক্ষ বরাবর, তাহলে মাইনাস টুতে সিক্স বাদ দিয়ে দিলে কত আসবে? মাইনাস এইট। তাহলে কিন্তু আমার মধ্যবিন্দুর স্থানাঙ্কটি হয়ে গেল। দেখো এই ম্যাথটি অনেক জটিল করে করেছি, তার কারণ হলো পরবর্তীতে আমরা জটিল জটিল ম্যাথগুলোকে খুব সহজ করে করার জন্য। তাহলে এটা যদি তুমি বুঝে থাকো পরবর্তীতে সকল সমস্যা খুব সহজে করতে পারবে। তারপরেও আমি এটা কনফিউজ দূর করার জন্য আরেকটি ম্যাথ করতেছি, যদি কখনো ভগ্নাংশ আসে তখন কিভাবে করব সেটাও আমরা দেখব। তার আগে দেখো আরেকটি প্রশ্ন আমরা দেখে নেই সেটা কিভাবে করতে পারি। তাহলে ধরো একটি বিন্দু আমি ধরে নিলাম মাইনাস সিক্স, আরেকটি হলো টুয়েলভ, আর এটা হলো একটা বিন্দু, আরেকটি বিন্দু আমি দিয়ে দিলাম এইট মাইনাস টু। এখন দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব, বা মধ্যবিন্দুর স্থানাঙ্কটি কিভাবে বের করব? আমাকে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং এটা হলো মধ্যবিন্দু। তাহলে আমি প্রথমে এক্স অক্ষ বরাবর দূরত্ব বের করে দেব। এক্স অক্ষ বরাবর দূরত্ব কত? এইট মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সিক্স, তাহলে এটা হচ্ছে ফোরটিন। আমি যদি এই বিন্দুর দূরত্ব বের করতে চাই তাহলে দেখো এইটুকু কত, এটাকে দুই দিয়ে ভাগ দিলে যা হবে এটা হবে সেভেন, আর এটা কত হবে? এটাও হবে সেভেন। তাহলে মাইনাস সিক্স থেকে সেভেন এটা কি করব, যোগ করব নাকি বিয়োগ করব? দেখো এই দিকের চিন্তা থেকেই আমি নিয়ে নেব, বাড়লে যোগ কমলে বিয়োগ। তাহলে দেখো তো এটা কি হয়েছে, মাইনাস সিক্স আর এদিকে রয়েছে এইট, তাহলে এটা অবশ্যই বেড়েছে, বাড়লে কি করব যোগ করে দেব। তাহলে দেখো মাইনাস সিক্সের সাথে সেভেন যোগ করলে কত পাচ্ছি? ওয়ান পাচ্ছি, এবং ওয়ানের সাথে আবার সেভেন যোগ করলে কিন্তু এইটই পাবো। তার মানে এটা আমার কিন্তু ফিক্সড হয়েছে, এক্সের স্থানাঙ্কটা বের করে ফেলেছি। এখন যদি ওয়াইয়ের স্থানাঙ্ক বের করতে চাই তাহলে টুয়েলভ, টুয়েলভ থেকে বিয়োগ করে দেবো মাইনাস টু, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, সেটাও হয়ে যাবে ফোরটিন, তাহলে সেভেন। এটাও আমি দুই দিয়ে ভাগ করলে, কারণ দুই ভাগে ভাগ করতে চাচ্ছি যেহেতু মধ্যবিন্দু নির্ণয়, তাহলে এটাও আমি সেভেন পাবো। তাহলে দেখো টুয়েলভ থেকে
মাইনাস টু, এটা বেড়েছে নাকি কমেছে? অবশ্যই কমেছে, কারণ বারো ছিল মাইনাস টু হয়ে গেছে, এই দিকে এসেছে। তাহলে কমলে কি করব, কমলে বিয়োগ করে দেব। তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কত পাবো? ফাইভ। ফাইভ থেকে সাত বিয়োগ করলে কত পাবো? মাইনাস টু। ওকে, এটাই আমার আনসার, এটাই আমি পেয়ে গেছি। এবং এভাবেই কিন্তু আমি মধ্যবিন্দু নির্ণয় করে ফেলতে পারি। এখন আসি টাইপ টু, একটু জটিল পর্যায়ে যাই। আমরা সহজ ম্যাথটাকে জটিল করে করলাম, কারণ জটিল জটিল ম্যাথগুলোকে সহজ করে করব। এখন টাইপ টু একটু জটিল ছিল, ওইটা একটু সহজ হবে, এবং টাইপ থ্রিটা যখন আমরা করব তখনই দেখবে একদম সহজ হয়ে গিয়েছে। তাহলে চলো এখন টাইপ টু করি। টাইপ টুটিও কিন্তু এই গরুর রচনা দিয়েই করব। এবং টাইপ টু না, যতগুলো টাইপ করব ম্যাক্সিমাম টাইপই আমরা এই তিনটি তথ্যের উপর ভিত্তি করেই করব। তাহলে আসি টাইপ টুতে। টাইপ টু হলো ত্রিখণ্ডক নির্ণয় করা। ত্রিখণ্ডক নির্ণয়, ত্রিখণ্ডক নির্ণয়। তাহলে ত্রিখণ্ডক কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, ত্রিখণ্ডক নির্ণয় কিভাবে করতে পারি, একটা বিন্দু দিলাম আমি ধরো টু টুয়েলভ, আরেকটি বিন্দু দিলাম ধরো আমি এইট টু। এখন আমি এদের ত্রিখণ্ডক নির্ণয় করতে চাচ্ছি। আমি এখানে টু না দিয়ে আমি ই দিয়ে দেই, শূন্যই দিয়ে দেই। তাহলে দেখো একটু হিসাব করা সহজ হবে। এখন দেখো আমি এদের ত্রিখণ্ডক নির্ণয় করতে চাচ্ছি। আমি ত্রিখণ্ডক কিভাবে নির্ণয় করব? ত্রিখণ্ডক মানে কি? সমান তিন ভাগে ভাগ করা, এই বিন্দু এবং এই বিন্দু সমান তিনটি অংশে ভাগ করা। এখন আমার এই বিন্দুর স্থানাঙ্ক এবং এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, আমাকে এই বিন্দুর স্থানাঙ্কও বের করতে হবে, এই বিন্দুর স্থানাঙ্কও বের করতে হবে। এখন এটা আমি কিভাবে বের করব? তাহলে এই ত্রিখণ্ডক নির্ণয়ের জন্য আমার যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটি আমি এটাই বের করব। প্রথমে দেখো এক্স অক্ষ বরাবর দূরত্ব বের করব। এক্স অক্ষ বরাবর দূরত্ব কিভাবে বের করতে পারি? টু এবং এইট রয়েছে, এইট থেকে টু বিয়োগ করে দেব। তাহলে আমি এইট থেকে টু বিয়োগ করে দিলাম, কারণ কি, আমি দূরত্ব বের করতে চাচ্ছি। দূরত্ব ইকুয়াল বড় থেকে ছোট বিয়োগ। তাহলে এইট থেকে টু বিয়োগ করে দিলে আমি কত পাবো? সিক্স। এখন দেখো এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এক্স অক্ষ বরাবর কত? সিক্স। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এক্স অক্ষ বরাবর সিক্স হলে এই এক অংশ দুই অংশ তিন অংশে, তিন অংশে ছয় দূরত্বকে ভাগ করে দিতে চাইলে এক এক পার্টে কত করে পড়বে? তিন দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে যা আসে, তাহলে টু। এই পার্টের এক্স অক্ষ বরাবর দূরত্ব টু, এই পার্টের এক্স অক্ষ বরাবর দূরত্ব টু, এবং এই পার্টেরও এক্স অক্ষ বরাবর দূরত্ব কিন্তু টু। তাহলে দেখো এখন এখন কথা হলো আমার দূরত্ব বের করা শেষ, তাহলে আমার দ্বিতীয় নাম্বার স্টেপটি করতে হবে। তাহলে আমি দ্বিতীয় নাম্বার স্টেপটি কি? বাড়লে যোগ বা কমলে বিয়োগ, এটাই তো। এই তিনটা কথাই তো আমাকে শিখতে হচ্ছে, বা এই তিনটা কথার উপর ভিত্তি করেই কিন্তু আমরা করব। তাহলে ফার্স্ট কথাটি বের করে ফেলেছি, দূরত্ব। এখন সেকেন্ড কথায় আসি, এই টু থেকে এইট এটা কি বেড়েছে নাকি কমেছে? অবশ্যই বেড়েছে, টু থেকে এইট। তাহলে বাড়লে যোগ করব, কার সাথে কার যোগ করব? এই টু এর সাথে মধ্যবর্তী দূরত্ব যোগ করে দেব। তাহলে টু এবং টু যোগ করলে কত হবে? ফোর। ফোর এবং টু যোগ করলে কত হবে? সিক্স। সিক্স এবং টু যোগ করলে কত হবে? এইট। আমি কিন্তু এইটি পেয়েছি লাস্টে। এখন আসি ওয়াই অক্ষ বরাবর মধ্যবর্তী দূরত্ব। ওয়াই অক্ষ বরাবর মধ্যবর্তী দূরত্ব কত? টুয়েলভ থেকে জিরো বিয়োগ করে দিলে আমরা টুয়েলভই পাবো। টুয়েলভকে তিন দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? টুয়েলভকে তিন দিয়ে ভাগ করলে আমরা ফোর পাবো। তাহলে আমাদের প্রতিটি খণ্ডের দূরত্ব হবে ফোর করে। তাহলে এখন দেখব টুয়েলভ থেকে শূন্য হয়েছে, এটা কি কমেছে নাকি বেড়েছে? অবশ্যই কমেছে, টুয়েলভ এদিকে ছিল, এদিকে এসে গেছি আমরা, অবশ্যই মানটি কমেছে। তাহলে কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত ততই বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো টুয়েলভ, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কমেছে কত? ফোর। তাহলে কত হবে এই জায়গায়? এই বিন্দুটি এইট, তারপর এইট থেকে আরও ফোর কমে গেছে। তাহলে এইট থেকে ফোর কমে গেলে কত হবে? ফোর। এবং ফোর থেকে ফোর কমে গেলে সেটা হয়ে যাবে শূন্য, আমরা বিয়োগ করে দিচ্ছি, কারণ কমলে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এই বিন্দুর স্থানাঙ্কও পেয়ে গেছি, এই বিন্দুর স্থানাঙ্কও আমরা পেয়ে গেছি। এইভাবে কিন্তু আমরা ত্রিখণ্ডক নির্ণয় করতে পারি। যদিও ইন্টারমিডিয়েটে চতুর্থ খণ্ডক, পঞ্চ খণ্ডক, ষষ্ঠ খণ্ডক বা এভাবে একশো খণ্ডক এই পর্যন্ত নাই, কিন্তু এগুলা কি এখন বের করতে পারবা? যদি এটাকে একশো খণ্ডক করতে বলতো তাহলে আমি তিনের জায়গায় একশো দিয়ে ভাগ করতাম। যদি এটাকে আমাকে এক হাজার খণ্ডক নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু তিনের জায়গায় এক হাজার দিয়ে ভাগ করে দিতাম, তাহলেই কিন্তু হয়ে যেত। এখন তোমার একটা চিন্তা লাগতে পারে যে তাহলে ভগ্নাংশ আসলে কীভাবে করব। দেখো ভগ্নাংশের ম্যাথটিই করি এখন।
আমরা এখন সেই ভগ্নাংশের ম্যাথটি করব যেটা আমরা করতে পারি। ধরো সাপোজ এটাকে আমি দিলাম 2 এবং এটা দিলাম আমি 15, এই বিন্দু দিলাম এই বিন্দু দিলাম, এখন এটাকে দিলাম আমি 10 আর এটাকে আমি দিলাম ধরো -10। তাহলে এটা আমি কিভাবে করতে পারি, এখন এটার আমার ত্রিখণ্ডক নির্ণয় করতে হবে। এখন এটা আমি কিভাবে করতে পারি, এই ত্রিখণ্ডক, এই ত্রিখণ্ডক নির্ণয়ের প্রসেস কি, আমরা ত্রিখণ্ডক নির্ণয়ের প্রসেস জানি যে এটাকে তিন অংশে ভাগ করে ফেলা এবং প্রতিটি বিন্দুর স্থানাঙ্ক বের করা। তাহলে প্রথম এক্স অক্ষ বরাবর দূরত্ব কত, 10 - 2, 10 - 2 মানে কি 8, 8 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 8 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে সেটা 8/3 থাকলো, কারণ এটাকে আর আমি ভাগ করে ভাগফলটা চাচ্ছি না। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর দূরত্ব কত পাচ্ছি, 8/3, 8/3, 8/3, প্রতিটি খণ্ডের দূরত্ব 8/3, 8/3, 8/3, তাহলে টোটাল টুকুর দূরত্ব কত হবে 8, কারণ এই 2 থেকে 10 এর মধ্যবর্তী দূরত্ব কত, বড় থেকে ছোট বিয়োগ করে দিলে যা পাবো তাই। এখন দেখো এই বিন্দুর স্থানাঙ্ক আমি কিভাবে বের করব, এটা থেকে এটা বেড়েছে নাকি কমেছে, বাড়লে যোগ কমলে বিয়োগ, 2 থেকে 10 বেড়েছে তাহলে এটা বেড়েছে যেহেতু যোগ করে দেব। তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে চাচ্ছি, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 2 + 8/3, এটা হবে এক্সের স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 2 + 8/3, এইটুকুর সাথে আবার 8/3 যোগ করে দেব, তাহলে আবার 8/3 যোগ করে দেব, এটা যা আসবে এটাই হবে এই বিন্দুর এক্সের স্থানাঙ্ক, ওয়াইয়ের স্থানাঙ্ক বাকিটুকু লিখবো। তারপরে দেখো এটার সাথে 8/3 যোগ করলে 10 হবে, তুমি একটু করে দেখো 10 হয়ে যাবে। এখন যদি আমরা ওয়াই অক্ষের বরাবর বের করতে চাই, ওয়াই অক্ষের দূরত্ব কত দেখো তো, 15 - -10, তাহলে সেটা হবে 25, 25 কে 3 দিয়ে ভাগ করলে আমরা ভাগফলটা ভগ্নাংশে রেখে দিলাম, তাহলে আমাদের প্রতিটি খণ্ডের দূরত্ব কত, 25/3, 25/3, 25/3। তাহলে এখন আমি কি করব, এই 15 থেকে -10 এটা কমেছে নাকি বেড়েছে, অবশ্যই কমেছে, কমলে কি করব বিয়োগ করে দেব। তাহলে দেখো এই বিন্দুর এক্স এর স্থানাঙ্কটি যে আমি যদি পেতে চাই, এটা পাওয়ার পর ওয়াই এর স্থানাঙ্ক বের করতে চাচ্ছি, তাহলে ওয়াই এর স্থানাঙ্ক কি হবে, 15 থেকে -10 করে দেব, 25/3, এটাই হবে আমার ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে আমি এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে ওয়াইটা, এই যে 15 - 25/3, এটা থেকে আরও বিয়োগ করে দেব 25/3, তাহলেই কিন্তু আমি পেয়ে যাব এই বিন্দুর স্থানাঙ্ক। এবং পরবর্তীতে -25/3 বিয়োগ করলে দেখবা -10ই এসে যাবে একসময়। তাহলে এইভাবে কিন্তু ভগ্নাংশেরগুলোও করে ফেলতে পারো। এখন আসি আমরা টাইপ 3, এই দুইটি টাইপ কিন্তু খুব সহজেই করে ফেলা যায় তুমি যদি সরল রেখার সূত্র দিয়ে করতে, কিন্তু না আমরা এই দুটি টাইপকে খুব জটিল করে করলাম, কারণ আমরা এখন অনেক জটিল সমস্যাকে খুব সহজ করে করব। তার জন্য এখন আমরা টাইপ 3 করব। টাইপ 3টি যদি তুমি পুরোপুরি বুঝতে পারো দেখবে পরবর্তীতে আর কোনো সমস্যাই হবে না। যদি এই দুইটা বিষয় নাও বুঝে থাকো তারপর তুমি টাইপ 3 দেখার পর দেখবে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো আমার এই তথ্য সম্পর্কে বা এই গরুর রচনাটি সম্পর্কে, কারণ আমি সরল রেখার যাবতীয় সমস্যা এই তিনটি তথ্যের উপর ভিত্তি করেই করব। এখন আমরা টাইপ 3 করব। টাইপ 3-র যত জটিল জটিল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে খুব সহজে এই তথ্যের উপর ভিত্তি করে করা যায় সেই বিষয়টি দেখাবো। তোমাদের বইয়ে বা তোমাদের যে মেইন বইটি রয়েছে ওই মেইন বই খুললেই দেখবে তুমি সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কে অনেকগুলো প্রবলেম পাবে, এবং এই প্রবলেমগুলো কিন্তু অনেক লং বা অনেকটুকু কাজ করে কিন্তু তোমাকে সমাধানটি বের করতে হয়। ওই সমস্যাগুলোই তুমি কিভাবে প্রশ্ন দেখা মাত্রই আনসার বলে দিতে পারবা সেই বিষয়টি এখন আমি তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো আমাদের টাইপ 3, আমরা যদি এখন চিন্তা করি আমাদের টাইপ 3 হলো সামান্তরিক রম্বস বর্গ আয়ত চতুর্ভুজ এবং ত্রিভুজ সংক্রান্ত যত সমস্যা রয়েছে, আমরা সকল সমস্যা কিন্তু এখন টাইপ 3-র আওতায় নিয়ে আমরা কোনো সূত্র ব্যবহার না করে খুব সহজে একটি কোশ্চেন দেখা মাত্রই বলে দিতে পারবো কি না এর আনসার কত,
সেই বিষয়টি এখন আমি তোমাদেরকে দেখাবো এই তথ্যের উপর ভিত্তি করে। আমি কোনো সূত্র ইউজ করব না, অনেক লং একটি ম্যাথমেটিক্স প্রবলেম, আমরা খুব সহজে দেখা মাত্রই কিভাবে আনসার করতে পারি সেই বিষয়টি দেখাবো। তাহলে প্রথমেই আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, ধরো একটি সামান্তরিকের, আমি আমার ইচ্ছা মতন একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, আর তুমি চাইলে বইয়ের সবগুলো সমস্যাই কিন্তু এখন করতে পারবে। তাহলে দেখো, ধরে নিলাম এটা একটা সামান্তরিক, এবং এই সামান্তরিকের তিনটি বিন্দুর স্থানাঙ্ক আমি দিয়ে দিলাম, তিনটি বিন্দুর স্থানাঙ্ক ধরো এটাকে আমি 2, 6 দিলাম, এটাকে আমি 3, 5 দিলাম, এটাকে আমি -2, -4 দিলাম। এখন আমি তোমাকে বললাম এই বিন্দুর স্থানাঙ্ক কত, এটা যদি এ হয়, এটা বি, এটা সি এবং ডি। এখন দেখো এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্কই দেওয়া আছে, এখন তোমাকে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তুমি এটা কিভাবে বের করবে, দেখো প্রশ্ন দেখেই আনসার বলতে হবে, তারপর তুমি কিভাবে বের করবে এই তিনটা তথ্যের উপর ভিত্তি করে সেটাই আমি দেখাবো। এখন দেখো এই ম্যাথটা কিন্তু তুমি লং প্রসেসে করতে চাইলে তোমাকে এর কর্ণ বের করে এখানে মধ্যবিন্দু বের করতে হতো, তারপর এই মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দিয়ে আবার মধ্যবিন্দু সূত্র দিয়ে তোমাকে ডি বিন্দুটি বের করতে হতো, ওইটা কিন্তু অনেকটা লং প্রসেস। আমি লং প্রসেসে যাব না, আমি সূত্র দিয়ে করব না, আমি এই তথ্য দিয়ে করতে চাচ্ছি। এই তিনটা তথ্য ইউজ করে এই ম্যাথটি দেখে দেখে কিভাবে আনসার বলে দেওয়া যায় সেই প্রসেসটি এখন তোমাদেরকে দেখাবো। তাহলে একটি বিষয় তো সামান্তরিকের তুমি জানো, সেই বিষয়টি হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। সমান্তরাল কথাটি আমাদের এখন দরকার নেই, আমাদের ওই তথ্যটি দরকার। সামান্তরিকের প্রত্যেকটি বিপরীত বাহুই কিন্তু পরস্পর সমান, এই দুইটা বাহু সমান, আবার এই দুইটা বাহু কিন্তু সমান, এটা তুমি ক্লাস 7, 8 কিন্তু প্রমাণ করেছো উপপাদ্যগুলো। যেমন তুমি এই ক্ষেত্রে এটা বলতে পারো এ বি ইকুয়াল সিডি এবং এডি ইকুয়াল বিসি, এটা কিন্তু তোমার জানা থাকা আবশ্যক, কারণ তুমি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বর্গ এর ক্ষেত্রে সকল বাহুই পরস্পর সমান, রম্বসের ক্ষেত্রেও সকল বাহু পরস্পর সমান, তারপর তুমি যদি আয়ত বলো আয়তর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এবং চতুর্ভুজের ক্ষেত্রে অনেক সময় সমান হতেও পারে নাও হতে পারে, বাট ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে এগুলো সমান হতে পারে নাও হতে পারে, কিন্তু কুশনে যেভাবে দেওয়া থাকুক না কেন আমরা এই তিনটা তথ্যের উপর ভিত্তি করেই করব। তাহলে দেখো এই প্রশ্নটি যদি আমরা সমাধান করতে চাই আমাদের ডি বিন্দুটি বের করা দরকার। আমরা ডি বিন্দুটি কিভাবে বের করব, আমাদের এই ডি বিন্দুটি আমি কিভাবে বের করতে পারি সেই ব্যাপারটি দেখো। ফার্স্ট কথা হলো এই বাহুর সমান এই বাহু, এই বাহুর সমান এই বাহু, যে কোনো দুইটা বাহু নিয়ে তুমি কাজ করতে পারো, হয় তুমি উপরের এই দুইটা বাহু নিয়ে কাজ করতে পারো বা এই দুইটা বাহু নিয়ে কাজ করতে পারো। ধরে নিলাম আমি এই বাহু দিয়ে প্রথম শুরু করতেছি, তাহলে দেখো এই বাহু দিয়ে শুরু করলে আমি যেটা করব, এই বাহুর দূরত্ব আর এই বাহুর দূরত্ব যেহেতু সমান তাহলে আমি এদের দূরত্বটা বের করব। দেখো 3 এবং -2 এই দুইটার মাঝখানে যদি আমি দূরত্ব বের করতে চাই, আমার দূরত্বের সূত্র দিয়ে বের করে ফেলবো, 3 বিয়োগ করবো -2, তাহলে দেখো তো দূরত্ব কত পাচ্ছি, দূরত্ব পাচ্ছি 5। 3 বিয়োগ করবো -2, আমি দূরত্ব পেয়ে গেলাম কত, 5। তাহলে দেখো এটা x অক্ষ বরাবর দূরত্ব যদি হয় 5, তাহলে এই বিন্দুর x অক্ষ বরাবর দূরত্ব 5ই হবে, এটা শিওর, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব 5 হলে এদের মধ্যবর্তী দূরত্বও কিন্তু 5ই হবে। তাহলে দেখো এই 2, 3 থেকে -2 এটা কমেছে নাকি বেড়েছে, অবশ্যই কমেছে, 3 থেকে -2 হয়েছে, এই দিকে এসেছে মানে কি কমেছে, তাহলে আমরা জানি কমলে বিয়োগ, তাহলে 2 থেকে 5 বিয়োগ করে দেব, পেয়ে যাব কত, -3। এখন দেখো পরবর্তীটি 5 থেকে -4 হয়েছে, 5 থেকে -4 মানে কি কমেছে, কত কমেছে, 9 কমেছে, 5 থেকে -4 9 গড় কমেছে, তার মানে কি 6 থেকে 9 বিয়োগ করে দেব, কারণ কি 5 থেকে 9 কমেছে, কত কমেছে, 9 কমেছে, তাহলে 6 থেকে 9 বিয়োগ করে দেব, কত পাবো, -3। এটাই হলো আমার ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন তুমি বাবলা এই বাহু দিয়ে তুমি চিন্তা করবা না, তুমি এই বাহু দিয়ে চিন্তা করবা, দেখবা আনসার এটাই আসবে, কিভাবে দেখো এই দিকের দূরত্ব কত কমেছে, 1 কমেছে, তাহলে -2 থেকে 1 কমে -3 হয়ে গিয়েছে। আবার দেখো 5 থেকে 6 কত বেড়েছে, 1 বেড়েছে, তাহলে -4 থেকে -3 কত বেড়েছে, 1 বেড়েছে, তাহলে হয়ে গেছে, তার মানে আমার একুরেটলি হয়েছে। দেখো দেখে দেখে কিভাবে আনসার করা যায় তার আরেকটি উদাহরণ নিচ্ছি, আরেকটি উদাহরণ ধরো আয়তক্ষেত্রের একটি উদাহরণ নিয়ে নিলাম আমরা, এটা একটা আয়তক্ষেত্র, আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়, এটা ধরো আমি 2, 6 দিয়ে নিলাম, এটা আমি 5, 4 দিলাম,
এবং এটা আমি 8 9 দিয়ে দিলাম। এখন আমার এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতেছি, তাহলে তুমি এই বিন্দুর স্থানাঙ্কটি কিভাবে বের করবে? দেখো, দেখে দেখে আনসার বলতে হবে, তোমাকে কোনো ম্যাথ ক্যালকুলেশন ইয়ে করার দরকার নাই। তুমি কিভাবে বলবা দেখো, এই বাহু এই বাহুর যদি সমান হয়, দূরত্ব যদি সমান হয়, তাহলে এক্স অক্ষ বরাবর যত এই দিকে বেড়েছে বা কমেছে এই দিকেও তত বাড়বে বা কমবে। তাহলে দেখো তো, 5 থেকে 8 হয়েছে, 5 থেকে 8 এটা কত বেড়েছে? 3 বেড়েছে। তাহলে 2 থেকে 3 বাড়িয়ে দাও, 2 থেকে 3 বাড়িয়ে দিলে কত হয়ে যাবে? 5। ওকে, ডান। তারপর 4 থেকে 9 কত বেড়েছে? 4 থেকে 9 5 বেড়েছে। তাহলে 6 থেকে 5 বাড়িয়ে দাও, 6 থেকে 5 বাড়িয়ে দিলে 11 হয়ে গেল। তাহলে তুমি যদি এইভাবে চিন্তা না করে অন্যভাবে করতা, যেমন এই বাহু এবং এই বাহু দিয়ে করতা, দেখো সেম আনসারটি আসবে। 5 থেকে 2 হয়েছে, কত কমেছে? 3 কমেছে। তাহলে 8 থেকে 3 কমিয়ে দাও, 5 হয়ে যাবে। তাহলে দেখো, 4 থেকে 6 হয়েছে, মানে 2 বেড়েছে। তাহলে 9 থেকে 2 বাড়িয়ে দাও, 11 হয়ে যাবে। তার মানে খুব সহজেই কিন্তু এটা করা যায়। এখন আমি তোমাকে একটি জটিল প্রবলেম দিচ্ছি, এই জটিল প্রবলেমটি তুমি কিভাবে করবে তাই একটু দেখো। এখন আমি একটা ত্রিভুজ সংক্রান্ত প্রবলেম দিচ্ছি এবং এই প্রবলেমটি কিন্তু অনেক জটিল। তাহলে দেখো, এই প্রবলেমটি এখন আমরা কিভাবে করতে পারি। ত্রিভুজ সংক্রান্ত একটি প্রবলেম নিচ্ছি এবং 3টি বাহু আমি দিয়ে দিচ্ছি, 2 6, আরেকটা দিয়ে দিলাম 4 -3 এবং আরেকটি দিয়ে দিলাম ধরো 5 7। এখন আমার কথা হলো, এদের মধ্যবিন্দুগুলো আমি কিভাবে নির্ণয় করব, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো আমি কিভাবে নির্ণয় করব, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে দেখো, তুমি কিন্তু ফার্স্টেই একটা জিনিস জানতা, ফার্স্টে একটা জিনিস কি জানছিল, ফার্স্ট টাইপটা, প্রথম টাইপটাই কিন্তু ছিল মধ্যবিন্দু নির্ণয়ের। তাহলে তুমি মধ্যবিন্দু নির্ণয় দিয়ে কিন্তু খুব সহজে করে ফেলতে পারো। মধ্যবিন্দু নির্ণয় দিয়ে তুমি কিভাবে খুব সহজে করতে পারো দেখো তো, এই জায়গার মধ্যবিন্দুটা নির্ণয় করবা, 5 এবং এই যে 2, 5 এবং 2 এদের মধ্যবর্তী দূরত্ব কত? 5 এবং 2 এদের মধ্যবর্তী দূরত্ব হলো 3, এবং 5 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব যদি 3 হয়, তাহলে এইটুকু পার্ট হবে 3/2 এবং এইটুকু পার্ট হবে 3/2। তাহলে তুমি এখন এই দিক থেকে এইদিকে আসো বা এই দিক থেকে এইদিকে যাও, যে কোনো একটা প্রসেসে গেলেই হবে। 2 থেকে 5 হয়েছে, তার মানে কি বেড়েছে, তার মানে এখন তুমি কি করবা, 2 এর সাথে 3/2 যোগ করে দেবা, এটাই হবে তোমার x এর স্থানাঙ্ক। তারপরে কি করবা, 6 থেকে 7 এদের মধ্যবর্তী দূরত্ব কত? 1। তাহলে 1 হলে প্রতি গড়ের দূরত্ব কত হবে? হাফ হবে। এখন দেখো, 6 থেকে 7 হয়েছে, বেড়েছে, বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তুমি যোগ কত পাবে? হাফ। এভাবেই কিন্তু এই স্থানাঙ্কটা বের করে ফেলতে পারো। সেম অনুরূপভাবে কিন্তু তুমি 3টা স্থানাঙ্কই বের করতে পারো। এখন যে জটিল কোশ্চেনটি আমি তোমাকে দিচ্ছি, সেই জটিল কোশ্চেনটি হলো এরকম যে, এখন যদি আমি তোমাকে এই জটিল কোশ্চেনটি দিই, এই 3টি বিন্দুর স্থানাঙ্কই বের করতে বলবো, এই 3টি বিন্দুর স্থানাঙ্কই বের করতে বলবো, জাস্ট মাঝখানের যে বিন্দুটি রয়েছে সেই বিন্দুটি দেওয়া থাকবে, 2 8, আর এটা দিয়ে দিলাম আমরা ধরো 3 5। এখন আমি তোমাকে বললাম এই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো, এই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। এখন তুমি এই 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবে, এই 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে এই সূত্র দিয়েই বের করতে হবে। এই তথ্য দিয়ে তুমি এই 3টি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে পারো সেটাই এখন তোমাকে দেখতে হবে। এই তথ্য দিয়ে এখন তুমি 3টি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবা সেই প্রসেসটি দেখো। এই প্রসেসটি কিন্তু তোমাকে ওই ইয়ের রচনার, এখন এই তথ্য দিয়ে তোমাকে এই 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্কই বের করতে হবে। এটা খুব সহজে বের করা যায়, তোমাকে জাস্ট একটু ঘুরিয়ে চিন্তা করতে হবে। কিরকম ধরো, সাপোজ তোমার রচনা আসলো কুমিরের, তাহলে তুমি কি করবা, গরুটাকে জল খাওয়াতে নিয়ে কুমির খেয়ে ফেলবে, তারপর গরুর রচনা দিয়ে দিবা। ঠিক এইরকম আমরা ধরো এই ত্রিভুজের, এই ত্রিভুজটাকে এখন আমরা চতুর্ভুজ বা সামান্তরিক চিন্তায় নিয়ে নিব। কিরকম দেখো, একটু যদি এডিট করে নিই আমরা এই জায়গায়, একটু কাজ করে নিলেই দেখো তো এটা সামান্তরিক হয়ে গিয়েছে না, বা রম্বস হয়ে গিয়েছে কিনা। রম্বস না হোক, এটা তো সামান্তরিক হবেই, মাস্ট। বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু হতেই হবে, ত্রিভুজের মধ্যবিন্দু থেকে যদি আমরা এইভাবে সামান্তরিকটা ক্রিয়েট করে ফেলি। তাহলে দেখো, এই বিন্দুটা নির্ণয় করা কতটুকু সহজ,
এই বিন্দুটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি কিভাবে নির্ণয় করব? 3 থেকে 4 হয়েছে, কত বেড়েছে? 1 বেড়েছে, তাহলে 2 থেকে 1 বাড়িয়ে দেব, হয়ে যাবে 3। আবার দেখো 5 থেকে 6 হয়েছে, 1 বেড়েছে, তাহলে 8 থেকে 1 বাড়িয়ে দিব, হয়ে যাবে কত? 9। ওকে ডান। এখন আমরা ঘুরিয়ে নিলাম, একটু চিন্তাটা ঘুরিয়ে আমরা জাস্ট এখন এই দিকে ক্রিয়েট করে ফেললাম। এখন দেখো এই বাহুর দূরত্ব, এই বাহুর দূরত্ব মানে এই বাহুর দূরত্ব আর এই বাহুর দূরত্ব সমান হবে। তাহলে দেখো 2 থেকে 4 হয়েছে, কত বেড়েছে? 2 বেড়েছে, তাহলে 3 থেকে 5 হয়ে যাবে। এখন দেখো 8 থেকে 6 হয়েছে, কত কমেছে? 2 কমেছে, তাহলে 5 থেকে 2 কমিয়ে দেব, তাহলে সেটা কিন্তু 3 হয়ে যাবে। এখন চিন্তাটা আরেকটু ঘুরিয়ে দিলাম, এই দিকে না দিয়ে এখন এই দিকে চিন্তা নিয়ে নিলাম। এখন দেখো এইটুকুর দূরত্ব যা হবে, এইটুকুর দূরত্ব তাই হবে, 4 থেকে 2 হয়েছে। দেখো আমরা আসতে চাচ্ছি এই বিন্দুতে, তাহলে সবসময় এইভাবে ক্রিয়েট করার চেষ্টা করবো, কারণ আমরা আসতে চাচ্ছি এই বিন্দুতে। তাহলে দেখো 4 থেকে কত হয়েছে? 2। কত কমেছে? 2 কমেছে, তাহলে 3 থেকে 2 কমিয়ে দিব, 3 থেকে 2 কমিয়ে দিলে কত পাবো? 1। তারপরে 6 থেকে 8 হয়েছে, 2 বেড়েছে, তাহলে 5 থেকে 2 বাড়িয়ে দেব, 7। এইভাবেই কিন্তু করে ফেলা যায়। তোমার এখন টাইপ 3-র যাবতীয় সমস্যা তুমি একটু প্র্যাকটিস করে দেখো, তোমার যত গাণিতিক প্রবলেম রয়েছে, তোমার যে বইটি রয়েছে ওই বইয়ের সবগুলোই তুমি এটার উপর ভিত্তি করে কিন্তু করে ফেলতে পারবা। এখন ধরো একটা ত্রিভুজ দিয়ে দিলাম এবং ত্রিভুজের আমি 3টি বিন্দু দিব না, 3টি বিন্দুই নির্ণয় করতে বলবো, জাস্ট এদের মধ্যবিন্দুগুলো দিয়ে দিব, মানে বার কেন্দ্রগুলোর যে মধ্যবিন্দুগুলো রয়েছে আমি মধ্যবিন্দুগুলো দিয়ে দিব। এবং এটা দিয়ে দিলাম আমি ধরো 3, 5, এটা দিয়ে দিলাম 2, 6, এটা দিয়ে দিলাম -2, -6, ধরো আমি এই বিন্দুগুলোই দিলাম, আমার ইচ্ছা স্বাধীন দিয়ে দিলাম। এখন আমি এদের শীর্ষবিন্দুগুলো কিভাবে নির্ণয় করতে পারি? এটাই কিন্তু এই টাইপ 3, আমরা যদি টাইপ 3 চিন্তা করি, টাইপ 3-র সবচেয়ে জটিল সমস্যা। টাইপ 3 সামান্তরিক, রম্বস, বর্গ, আয়তক্ষেত্র, চতুর্ভুজ এবং ত্রিভুজ সংক্রান্ত যত সমস্যা রয়েছে সবগুলো সমস্যার মাঝখানে কিন্তু এটাই সবচেয়ে জটিল সমস্যা। এখন বলো তো এটা কিভাবে আমরা নির্ণয় করব? দেখো আমাদের 3টি বিন্দু দেওয়া রয়েছে, এখন আমাদের চতুর্থ বিন্দুগুলো নির্ণয় করা দরকার। এই যে এই বিন্দুটা নির্ণয় করতে হবে, এই বিন্দুটাও নির্ণয় করতে হবে, এই বিন্দুটাও নির্ণয় করতে হবে। এখন যদি একটু এডিট করে নাও তুমি এই জায়গায়, ধরো এটাই হলো আমার সেই তাল গাছের রচনা, এখন আমি গরুর রচনাটি দিতে চাচ্ছি, তাহলে আমি গরুটাকে তাল গাছে বেঁধে নেব, তাহলেই তো গরুর রচনা দিতে পারবো। সেম কাজটিই করো দেখো এই জায়গায়, আমি যদি এটাকে এইভাবে একটি ক্রিয়েট করে ফেলি, এখন দেখো তো এটা আমি ক্রিয়েট করার পর এখন এই বিন্দুটা বের করা যাবে না, কারণ কি এই বিন্দু যা এই বাহু তা, এই বাহু যা এই বাহু তাই, আমরা বিপরীত বাহু দিয়ে কিন্তু এটা বের করে ফেলতে পারি। এটা এখন কিভাবে বের করবো? দেখো -2 থেকে 2 হয়েছে, -2 থেকে 2, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 4। -2 থেকে 2 4 হয়েছে, তার মানে 4 বেড়েছে, তাহলে আমরা কি করব? এই জায়গায় যদি বাড়ে তাহলে এই দিকেও বাড়বে, তাহলে 3 থেকে 4 বাড়লে কত হয়ে যাবে? 7। এখন দেখো -6 থেকে 6 হয়েছে, কত বেড়েছে? 12 বেড়েছে, তাহলে 5 থেকে 12 হবে, সেটা কি হবে? বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ এই জায়গায় বেড়েছে, তার মানে 5 থেকে হয়ে গেলে সেটা কত হয়ে যাবে? 17 হয়ে যাবে। এখন দেখো তুমি যদি এই বিন্দুটা নির্ণয় করতে চাও, এখন দেখো আমি এটাকে আরেকটু এডিট করি, এখন দেখো আমি এই শীর্ষবিন্দুটা নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এই শীর্ষবিন্দুটা কিভাবে নির্ণয় করব? দেখো সেম প্রসেস, 3 থেকে 2 হয়েছে, তার মানে কি 1 কমেছে, তাহলে -2 থেকে সেটা হবে -3, 1 কমে যাবে। 5 থেকে 6 হয়েছে, 1 বেড়েছে, তাহলে এই 6 থেকে এটা হলে -5 হবে, কারণ কি 1 বাড়বে, 1 বাড়লে আমরা এইভাবে করে দিতে পারি। এখন যদি আমি সেমভাবে এই প্রশ্নটি সমাধান করতে চাই তাহলে আমি কিভাবে করব? দেখো এটাকেও আমি এইভাবে ক্রিয়েট করে ফেলবো। এখন দেখো 6 থেকে 5 হয়েছে, না 2 থেকে 3 হয়েছে, 2 থেকে 3, তার মানে কত? 1 বেড়েছে, তাহলে -2 থেকে 1 বাড়িয়ে দিলে আমরা কত পাবো? -1। আবার দেখো 6 থেকে 5 হয়েছে, 1 কমেছে, তার মানে -7 হয়ে যাবে, 1 কমিয়ে দিব -6 থেকে, তাহলেই তো আমাদের হয়ে গেল 3টি বিন্দুর স্থানাঙ্কই কিন্তু আমরা খুব সহজে বের করে ফেললাম। দেখে দেখে বের করে ফেলা যায়, এইখানে কিন্তু আমাদের কোনো সূত্র মুখস্থ করা লাগে না। তাহলে আমরা যাবতীয় সমস্যা টাইপ 3-র এভাবে কিন্তু করে ফেলতে পারি। তাহলে অবশ্যই এখন বুঝতে পারতেছ যে এই গরুর রচনাটি কতটুকু কাজে দেয়, কারণ তুমি গরুর রচনা দিয়েই কিন্তু সকল সমস্যা সমাধান করতে পারতেছ। তাহলে এখন আমরা করব টাইপ 4। টাইপ 4-টিও কিন্তু সেম প্রসেসেই করব, কিন্তু একটু জটিল করে করব, কারণ আরও জটিল জটিল ম্যাথ রয়েছে, সেই জটিল জটিল ম্যাথগুলোকে সহজ করার জন্য। এখন আমি তোমাদেরকে টাইপ 4 দেখাবো। টাইপ 4
আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ টাইপ ফোর দিয়ে আমরা পরবর্তীতে অনেক জটিল জটিল ম্যাথ এবং অনেক বড় বড় ম্যাথগুলো কিভাবে একটি প্রশ্ন দেখেই আনসার করে ফেলা যায় সেই বিষয়টি এই টাইপ থেকে সাহায্য নিয়ে করব। এই টাইপটি একটু ব্যতিক্রমভাবে করব, সরাসরি গরু রচনায় ইউজ করব না, একটু অন্যভাবে করব, কারণ আমরা প্রশ্ন দেখেই আনসার করে ফেলব। আমরা কোনো সূত্র শিখব না, আমরা জাস্ট একটু তথ্য মনে রাখব এবং তথ্যের উপর ভিত্তি করে করে ফেলব। পরবর্তীতে এই টাইপ ফোরের তথ্য প্লাস এই গরুর রচনা দিয়ে আমি যাবতীয় সমস্যা সমাধান করে ফেলতে পারবো। টাইপ ফোরটি এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ অনেক জটিল জটিল সমস্যাগুলো আমরা এটা করতে পারবো। তাহলে দেখো টাইপ ফোর কি। টাইপ ফোর হলো দুটি বিন্দু দ্বারা গঠিত একটি সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে সেই বিষয়টি কিভাবে বের করব, তাই হলো আমাদের টাইপ ফোর। তাহলে টাইপ ফোর আমরা এখন করব, আমি এটা মুছে দিচ্ছি কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে, জাস্ট একটু মনে রেখো। এখন আমরা টাইপ ফোর শিখব। টাইপ ফোর হলো দুটি বিন্দু দ্বারা গঠিত, দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখা, দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখা কে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এই ধরনের কোশ্চেন যদি পাও তাহলে সেই কোশ্চেনগুলো কিভাবে সমাধান করব। দেখো এইখানে কিন্তু টাইপ ফোর আমাদের খুবই গুরুত্বপূর্ণ, দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখা, দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে সেই বিষয়টা আমরা কিভাবে খুব সহজে বের করতে পারি তাই দেখব। তাহলে আমি দুটি বিন্দু ধরে নিচ্ছি, ধরো একটি বিন্দু ধরে নিলাম 2, 6, আরেকটি বিন্দু আমি ধরে নিলাম 7-5। তাহলে দেখো আমি দুইটা বিন্দু ধরে নিয়েছি, একটি বিন্দু হলো 2, 6, আরেকটি বিন্দু হলো 7-5। এখন এই প্রশ্নটি দেখেই এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করেছে এবং ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করেছে এবং এটা অন্তর্বিভক্ত করেছে নাকি বহির্বিভক্ত করেছে সেই বিষয়টা কিভাবে বলে দিতে পারি এই বিষয়টা এখন আমরা দেখব। এটা একটু অন্যভাবে দেখব, বাট পরবর্তীতে একই জিনিস দাঁড়াবে, ওই যে দূরত্ব বের করব, বাড়লে যোগ কমলে বিয়োগ। কিন্তু এই ম্যাথটি একটু ভিন্ন, সেই ভিন্নতাটা কি একটু দেখো, কোনো সূত্র মুখস্থ করব না, জাস্ট তথ্যের উপর ভিত্তি করে করব। তাহলে দেখো এই দুইটা বিন্দু আমি একটা আমার সংখ্যা রেখায় এঁকে নিচ্ছি, এটা ধরে নিলাম এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এখন দেখো এই বিন্দু দুইটা কোথায়, এইদিকে ধরলাম 2, এই বিন্দুটা ধরে নিলাম 6, তারপর এইদিকে 7, এই বিন্দুটা ধরে নিলাম -5। তাহলে আমি বললাম এটা একটা সরল রেখা, এই বিন্দুটা হলো 2, 6, আর এই বিন্দুটা হলো 7-5। আশা করি তুমি তো বিন্দুগুলো বসাতে পারো সংখ্যা রেখায় বা এই আমাদের সক কাগজে, আমরা এই বিন্দুটা বসিয়ে আমরা এই সরল রেখা ক্রিয়েট করে ফেললাম। এখন আমার কোশ্চেন হলো দুটি বিন্দু দ্বারা গঠিত, এই দুইটা বিন্দু দ্বারা গঠিত সরল রেখাকে এক্স অক্ষ, এই এক্স অক্ষটি কি অনুপাতে বিভক্ত করে, আগে ফার্স্টে এটা বের করব, পরে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে সেটা বের করব। তাহলে এটাকে আমি ধরে নিলাম M1 আর এটাকে আমি ধরে নিলাম M2। এখন আমাকে এই M1 M2 এটা ইস্টু আকারে বের করতে হবে, তাহলে আমি M1/M2 দিতে পারি, কারণ সেই একই জিনিস মিন করে। M1/M2 মানে কি, M1:M2, তাহলে আমাকে বের করতে হবে M1/M2। তাহলে সেটা থেকেই আমি পরবর্তীতে ইস্টু বানিয়ে ফেলতে পারবো, কারণ এর পরবর্তী লাইনটাই তো আমি এভাবে লিখতে পারবো, M1:M2, তারপরে যেদিকে থাকবে উপরেরটা ইস্টু, দেন দ্বিতীয়টা। তাহলে এখন এটা আমি কিভাবে বের করব এই জায়গা থেকে, দেখো এই জায়গা থেকে বের করার জন্য আমাকে একটা কাজ বাড়তি করে নিতে হবে। দেখো এই জায়গা থেকে বের করার জন্য আমাকে একটি বাড়তি কাজ করে নিতে হবে, সেই কাজটি হলো এই জায়গা থেকে আমি একটা লম্ব ক্রিয়েট করে ফেললাম এবং এই জায়গা থেকেও আমি একটি লম্ব ক্রিয়েট করে ফেললাম। যেহেতু আমি লম্ব ক্রিয়েট করেছি, এটা হলো 90° কোণ এবং এটা হলো 90° কোণ, তারপর এই কোণ এই কোণের অনুরূপ। এখন দেখো তো একটা ত্রিভুজের এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, তাহলে তো এই কোণ এই কোণের সমান হতে বাধ্য, কারণ কি আমরা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°,
এই কোণের সমান যদি এই কোণ হয়ে যায় এটা বিপ্রতীব কোণ, এরা পরস্পর সমান, তাহলে এই কোণের সমান এই কোণ হলে এই তৃতীয় কোণটি তৃতীয় কোণের সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা বলতে পারি সদৃশ ত্রিভুজ। তাহলে সদৃশ ত্রিভুজের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো তাদের বাহুদ্বয়ের অনুপাত সর্বদাই সমান। যদি এই বাহু এবং এই বাহুর অনুপাত, এই বাহু এবং এই বাহুর অনুপাত সমান হবে এবং এই বাহু এই বাহুর অনুপাত সমান হবে। এখন একটি বিষয় খেয়াল করে দেখো তো, এই 26 বিন্দুটি কিভাবে হয়েছে, এই দিকে 2 অর্থাৎ এই দিকে 2 একক দূরত্ব গিয়েছে x বরাবর, তাহলে আমরা এটা বলতে পারি x1, এই দুইটা হলো x1, এবং এই দিকে যে 6 হয়েছে এই 6টাকে বলতে পারি না y1, কারণ আমরা এটাকে x1 ধরলে এটাকে y1 ধরলে এবং এটাকে x2 এটাকে y2 ধরলে আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারি না। এই 6 দূরত্বটুকু, এই 6 দূরত্বটুকু হলো আমার y1 এবং এইটুকুর দূরত্ব হলো x1, তাহলে আমি এটা কিন্তু এইটুকু বলতে পারি। এবং পরবর্তীতে দেখো এইটুকুর দূরত্ব আমি কত বলতে পারি, এইটুকুর দূরত্ব আমি বলতে পারি এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব দেখো 7, এইটুকু গিয়েছে 7, এটা টোটাল হলো 7, এটা হলো x2, এবং এই বরাবর যে বিন্দুটি এসেছে তার দূরত্ব কি 5, কারণ মাইনাস তো দিকের জন্য, জাস্ট এদিকে কি নিচের দিকের জন্য 5, এবং দূরত্ব তো অল টাইমই ধনাত্মক হয়, তাহলে এটার দূরত্ব কত দাঁড়াচ্ছে আমরা y2 বলতে পারি 5। এখন দেখো তো যদি ওই সদৃশ কোণে ত্রিভুজের একটি উদাহরণ থেকেই আমরা বুঝতে পারি বাহুদ্বয়ের অনুপাত সর্বদা সমান, তাহলে m1 বাই m2 এই ক্ষেত্রে বলতে পারি এই যে y1 বাই y2 সমানই হবে, এই y1 বাই y2 সমান হবে, তাহলে আমরা এটা ক্ষেত্রে বলতে পারি y1 বাই y2 সমান হবে। আমরা চিহ্ন নেব না, এদের পূর্বে প্লাস মাইনাস রয়েছে কি রয়েছে না তাহলে সেটা কিন্তু নেব না, আমরা জাস্ট মানটুকু নেব। এবং মানটুকু নেওয়ার পর এখন দেখো তো এই জায়গা থেকে ডিরেক্টলি বলে দেওয়া যাচ্ছে না, x অক্ষ এদেরকে y1 বাই y2 অনুপাতে ভাগ করেছে। তাহলে এই প্রশ্নটারই যদি আমরা বলতে চাই, দেখো এই দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখা x অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, x অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, 6:5 অনুপাতে বিভক্ত করে, এটা হবে 6/5, সেটাকে আমরা বলতে পারি 6:5 অনুপাতে বিভক্ত করে। তাহলে কিন্তু আমরা এটা বের করে ফেললাম যে দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখাকে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, 6:5 অনুপাতে বিভক্ত করে। এই দেখো প্রশ্নের মাঝখানেই কিন্তু আনসার রয়েছে, এই জায়গায় 6 এই জায়গায় 5, আমরা জাস্ট y এর অংশটুকু নিয়েছি, কারণ কি y এর বরাবর যে আমার লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বের অনুপাত নিয়ে নিয়েছি, আমরা লম্ব দূরত্বের অনুপাত নিয়ে নিলেই হয়ে যাবে। এখন অনুরূপভাবে যদি আমি সেম কোশ্চেনটি করি, অনুরূপভাবে সেম কোশ্চেনটি হলো যে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে তুমি তো সেম আনসারটি দিবে। এই ক্ষেত্রে দেখো x এরটা নিয়েছিলে যখন x অক্ষ ছিল তখন কারটা নিয়েছিল y এরটা, এটা কিন্তু x অক্ষ ছিল, এখন যখন তুমি y অক্ষ নিতে চাচ্ছ তখন m1 বাই m2 কি হবে, x1 বাই x2 হবে না? তাহলে দেখো তো y অক্ষ কি ইজ টু কি অনুপাতে বিভক্ত করে, y অক্ষ হলো 2:7 অনুপাতে বিভক্ত করে, আর x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, 6:5 অনুপাতে বিভক্ত করে। এখন কথা হলো অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত কিভাবে বুঝব, প্লাস মাইনাস আমরা ইউজ করব অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তর ক্ষেত্রে। দেখো এই জায়গায় এই x অক্ষটি এই সরলরেখাকে কি বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? দেখো অন্তর্বিভক্ত করেছে, অর্থাৎ মাঝখান দিয়ে সরলরেখাটি যাওয়ার পর, মানে সরলরেখার মাঝখান দিয়ে x অক্ষটি যাওয়ার পর দুই ভাগে ভাগ করে ফেলেছে, তার মানে কি এটা কিন্তু অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত তখনই সম্ভব যদি কোনো একটা মান মাইনাস হয়, যদি এটা মাইনাস না হতো প্লাস 5 হতো তাহলে বিন্দুটা তো এইদিকে যাইতো না, বিন্দুটা এইদিকে চলে যাইতো, তখন কিন্তু আর বিন্দুটা নিচের দিকে না গিয়ে হয়তো এই যে এইদিকে চলে আসতো, তখন কি এটা x অক্ষ অন্তর্বিভক্ত করতে পারতো না, তখন এটা বাহিরের দিক থেকে বিভক্ত করতে হইতো। যেমন দেখো এইখানে যদি আমরা y অক্ষের কথা চিন্তা করি, y অক্ষ কি ইজ টু কি অনুপাতে বিভক্ত করে, তাহলে দেখো x এর স্থানাঙ্ক দুইটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে এই y অক্ষটা এটাকে বাহির থেকে বিভক্ত করেছে, এটা m1 এবং এটা হচ্ছে m2। তাহলে একটা বিষয় বলা যাচ্ছে যদি এই জায়গায়
পজিটিভ আসে, এই জায়গায় যদি পজিটিভ আসে তাহলে সেই পজিটিভ মানটাকে আমরা বলতে পারি বহির্বিভক্ত, এবং এই জায়গায় যদি আমরা নেগেটিভ মান আসে তাহলে আমরা সেটাকে বলতে পারি অন্তর্বিভক্ত। তাহলে দেখো এই কোশ্চেনটারই যদি আমরা সমাধান করি বা অন্য আরেকটি কোশ্চেনও যদি নেই, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। আমরা এক্স অক্ষের কথা বলবো, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ হচ্ছে এই ওয়াই এর সিক্স, আর এদিকে নিলাম আমি কত মাইনাস ফাইভ, তাহলে আমি কত পাচ্ছি সিক্স বাই ফাইভ এদিকে মাইনাস, তাহলে এটা হলো আমার বিভক্ত সিক্স ইজ টু ফাইভ, এবং মাইনাস রয়েছে, মাইনাস থাকার কারণে এটা কি হয়েছে অন্তর্বিভক্ত হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। যদি প্লাস থাকতো যেমন এই যে এটা টু ইন্টু সেভেন, তাহলে দেখো টু ইজ টু সেভেন, এবং এটা কি বিভক্ত করেছে বহির্বিভক্ত করেছে, কারণ এইখানে মাইনাস নেই। তাহলে যদি আবার এরকম কোশ্চেন আসতো এটাও মাইনাস সিক্স এটাও মাইনাস ফাইভ, তাহলে সেটাও দেখো পজিটিভ হয়ে যেত কিন্তু, তাহলে এই দেখো মাইনাস সিক্স বাই মাইনাস ফাইভ, এই মাইনাস মাইনাস চলে গেলে সেই কি থাকতো সিক্স বাই ফাইভই থাকতো, সেটাও তাহলে কি হতো সেটাও কিন্তু বহির্বিভক্ত হতো। এখন দেখি এটা লজিক্যালি আসলে বহির্বিভক্ত আসে কি না, একটু চিত্রটা অঙ্কন করে দেখি। ধরে নিলাম এটা এক্স অক্ষের একটা বিন্দু, এবং এইখানে রয়েছে কত টু এবং মাইনাস সিক্স, তাহলে আমি টু এবং মাইনাস সিক্স এদিকে চলে গেলাম, এবং এইটা হলো সেভেন মাইনাস ফাইভ। তাহলে দেখো এই সরল রেখাটি এই এক্স অক্ষ কি বিভক্ত করব, কারণ এদিকে যেতে চাইলে দেখো এটা কিন্তু এম ওয়ান, এখন এটা হলো এম টু, তাহলে দেখো তো এটা বহির্বিভক্ত করেছে না, এইদিকে সরলরেখা এইটুকু হলো এম ওয়ান এবং পরেরটুকু হলো এম টু, তার মানে আমরা এটা বহির্বিভক্ত পাচ্ছি। কেন বহির্বিভক্ত পাচ্ছি, আমি দেখো এইদিকের মাইনাস সিক্স নিলাম আর এইদিকে নিচ্ছি আমি কত মাইনাস ফাইভ, সেটাও কি হয়ে যাচ্ছে সিক্স বাই ফাইভ, তখন সেটা কি দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে সিক্স ইস টু ফাইভ, তার মানে এরা কত ইস টু কত অনুপাতে এক্স অক্ষকে বিভক্ত করবে সিক্স ইস টু ফাইভ অনুপাতে বিভক্ত করবে। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো দুইটা বিন্দুর প্রশ্ন দেখে আনসার বলতে পারবো। দেখো একটি প্রশ্ন দেখি তারপর দেখি সরাসরি আনসার কিভাবে বলতে পারি। ধরো আমি তোমাকে বললাম টু ইন্টু থ্রি বিন্দু, এবং এইদিকে আমি বললাম সিক্স, এদিকে ধরো আমি বললাম থ্রি ফাইভ, এখন এই বিন্দু দ্বয় এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ, এক্স অক্ষ এই দুটি বিন্দু দ্বারা সরল রেখাকে কত কত অনুপাতে বিভক্ত করে, তুমি কিভাবে আনসার দিবা দেখো। এক্স অক্ষ যেহেতু এক্সের স্থানাঙ্ক নেওয়া যাবে না, ওয়াইয়েরটা নিতে হবে, থ্রি ইস টু ফাইভ, এটা কি বহির্বিভক্ত করে নাকি অন্তর্বিভক্ত করে, যেহেতু পজিটিভ দুইটার সামনেই পজিটিভ এবং মানটাও আসবে আমার পজিটিভ, তার মানে এটা কি করে বহির্বিভক্ত করে। আর এখন দেখো তো এটা এটা কি বিভক্ত করে, ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষ দ্বারা এই দুটা বিন্দু অন্তর্বিভক্ত হয়, তাহলে টু ইস টু থ্রি, এটা হলো বহির্বিভক্ত এবং এটাও বহির্বিভক্ত, এটা কি অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত না, কিন্তু দেখো টু ইস টু থ্রি এটাও কিন্তু বহির্বিভক্ত। আমি যদি অন্তর্বিভক্ত বলতে চাইতাম তাহলে হয়তো যে কোনো একদিকে মাইনাস থাকতো, একদিকে মাইনাস থাকলে কিন্তু অন্তর্বিভক্ত হতো। তাহলে তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটি দেখো তো এটা পারো কিনা, দেখো একটি কোশ্চেন দিচ্ছি সিক্স থ্রি, আরেকটি কোশ্চেন দিচ্ছি ফোর, আর এদিকে দিলাম আমি সেভেন। এখন বলো এই দুইটা বিন্দু দ্বারা গঠিত, এদিকে মাইনাস সেভেন দিলাম, এই দুটি বিন্দু দ্বারা গঠিত এক্স অক্ষ কত ইস টু কত অনুপাতে কি বিভক্ত করবে, এটার আনসার কি হবে, একদমই সহজ, প্রশ্ন দেখেই বলে দিতে পারবা। দেখো আমি কি অক্ষের কথা বলেছি, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, যেহেতু এক্স অক্ষের কথা বলেছি তাহলে আমাকে নিতে হবে কার স্থানাঙ্কগুলো, ওয়াই এর স্থানাঙ্কগুলো, ওয়াই এর স্থানাঙ্ক থ্রি ইস টু সেভেন, এবং যেহেতু একটি মাইনাস রয়েছে, একটি মাইনাস থাকলে আমরা বলতে পারি এটা অন্তর্বিভক্ত করেছে, আর দুইটা মাইনাস বা দুইটাই প্লাস তখন সেটা কিন্তু আবার বহির্বিভক্ত হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাস চলে যাবে। এটা তো ছিল মূলত এরকম এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু থ্রি বাই সেভেন, সেটাকেই আমরা এই প্রসেসে লিখেছি, তার মানে কিন্তু আমরা এইভাবে যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে এবং দুইটা বিন্দু দ্বারা গঠিত একটি সরল রেখা হলে এবং ওই সরল রেখা এক্স অক্ষ, ওই সরল রেখাটিকে এক্স অক্ষ কী অনুপাতে এবং ওয়াই অক্ষ কী অনুপাতে বিভক্ত করে তা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। এখন আমরা টাইপ ফাইভ দেখব, টাইপ ফাইভটি টাইপ ফোরের মতনই, জাস্ট একটু ভিন্ন,
আগে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখাকে বিভক্ত করত, এখন অন্য একটি সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের পরিবর্তে অন্য একটি সরল রেখা ওই দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখাকে কি অনুপাতে বিভক্ত করবে, এটা কিভাবে বের করব। দেখো সেম ফুশেনি টাইপ ফাইভটা টাইপ ফোরের মতোই, জাস্ট একটু পার্থক্য। একটু পার্থক্য কি, আগে দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিভক্ত করত, এখন কে বিভক্ত করবে, অন্য একটি সরল রেখা বিভক্ত করবে, এবং ওই সরল রেখার মানটি কিন্তু দেওয়া থাকবে বা সরল রেখাটি কিন্তু দেওয়া থাকবে। তাহলে দেখো আমি একটি বিন্দু ধরে নিলাম, একটি বিন্দু আমি ধরে নিলাম কত 2, 6, এবং আরেকটি বিন্দু আমি ধরে নিলাম 7, -5, এবং এদের দ্বারা গঠিত একটি সরল রেখাকে অন্য একটি সরল রেখা কি অনুপাতে বিভক্ত করবে, এবং এই সরল রেখার সমীকরণ দেওয়া আছে ধরো 3x + 4y + 1 = 0, এরকম একটি সরল রেখা দেওয়া আছে, এবং এই সরল রেখা এই সরল রেখাকে কি অনুপাতে বিভক্ত করে। তাহলে দেখো কি অনুপাতে বিভক্ত করে, m1 আর এটা হলো m2। সেম কাজ আগের মতনই, m1 বাই m2 আমরা বের করব। এখন আমাদের এই দিকে একটা লম্ব দূরত্ব দিতে হবে, নিচে একটা লম্ব দূরত্ব দিতে হবে। এখন দেখো এই বিন্দু থেকে এটার উপর একটা লম্ব ক্রিয়েট করব, এবং এই বিন্দু থেকে এটার উপর একটা লম্ব ক্রিয়েট করব। এখন আমি এই লম্ব দূরত্বটা বের করব। এই লম্ব দূরত্ব বের করার প্রসেস কি, এই বিন্দুগুলো এটার উপর বসিয়ে দিয়ে এদেরকে রুট আকারে নিচে লিখে দিলেই হয়ে যায়। দেখো আমি এটা লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি, আমি কিভাবে লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব বের করার প্রসেস হলো 3x এর জায়গায় আমি ইনটু আকারে বসাবো 2, তারপর প্লাস 4 রয়েছে আমরা 4ই দিব, ইনটু আকারে দিব কত 6, দেন প্লাস 1, এবং নিচে আমরা রুট করে মান বসিয়ে দেব 3² + 4² 3² + 4² এবং এটা একটা মডুলাস মান। আমি এই লম্ব দূরত্ব পেয়ে গেলাম, এখন এই লম্ব দূরত্বটাই কিন্তু আমি এই জায়গায় বসাবো। দেন এইখানের একটা লম্ব দূরত্ব বের করা দরকার, লম্ব দূরত্ব আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো, জাস্ট এই মানগুলো এখানে বসাবো 3 × 7 + 4 × -5 + 1, এবং নিচে রুট আকারে সেই মানটা বসিয়ে দেবো 3² + 4² এখন দেখুন তো এই মানটি যদি আমি এই জায়গায় বসাই এবং এই মানটি যদি এই জায়গায় বসাই এবং একটা পর্যায়ে গিয়ে কাটাকাটি করে এই পার্ট চলে যাবে না, এই পার্ট আর এই পার্ট যদি চলে যায়, চলে গেলে তাহলে থাকবে কি, উপরে শুধু থাকবে এই পার্টটুকু এবং নিচে থাকবে এই পার্টটুকু। তাহলে এটা আমরা খুব সহজে কিভাবে আনসার করতে পারি, জাস্ট নিচে থাকবে এই পার্টটুকু এবং উপরে থাকবে এই পার্টটুকু, এটাকে আমরা কিভাবে করতে পারি, খুব সহজেই কিন্তু এটা করা যায়। সেই প্রসেসটি একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। দেখো জাস্ট এই পার্টটুকুকে আমি এই জায়গায় লিখলাম এবং এই পার্টটুকু যেটা রয়েছে এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হবে, এটা এইভাবেই থাকবে, দেন এটা ক্রস হয়ে উপরে চলে যাবে, তাহলে শুধু উপরে থাকবে এটা, নিচে থাকবে এটা, কারণ এটা আর এটা সমান, কাটাকাটি চলে যাবে এবং এটা কিন্তু সব সময়ই কাটাকাটি চলে যাবে। তাহলে এখন এই কাজটি আমরা কিভাবে করতে পারি, এই কাজটি আমরা দেখো খুব সহজেই করতে পারি, শুধু উপরেরটা সিদ্ধ করব এবং নিচেরটা সিদ্ধ করব। দেখো এই কুশনটাই যদি আসে, এই কুশনটাই আসে, আমরা জাস্ট এখন এই এত বড় ক্যালকুলেশন করব না, আমরা জাস্ট m1 m2 এটা বের করতে চাচ্ছি। আমরা কিভাবে করব, আমরা উপরে m1 নিচে m2, তাহলে ফার্স্টে এই বিন্দু দ্বারা এই বিন্দুর মান বসিয়ে দেব, এই বিন্দু দ্বারা এই বিন্দুর মান বসালে কত হয় 3 × 2, তারপর হচ্ছে 4 × 6 + 1, এবং নিচে মানটা বসাবো ওইটার সাথে, তার মানে 3 × 7 + 4 × -5, তারপর +1। এখন এটাকে ক্যালকুলেশন করলে যত মান আসবে তাদের অনুপাতই হবে, এবং সামনে যদি মাইনাস পাই তাহলে আমরা বলবো অন্তর্বিভক্ত, এবং প্লাস পেলে বহির্বিভক্ত। কিন্তু দেখো এই ক্ষেত্রে সর্বদা কিন্তু অন্তর্বিভক্তই হবে, কারণ একটি সরল রেখা কিন্তু সবসময় অন্তর্বিভক্ত করে। যখন আমরা দূরত্বগুলো নিব, দূরত্বগুলো মডুলাস আকারে নেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু এই ক্ষেত্রে এই সমাধানটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। তাহলে এই 5 টাইপ কিন্তু 4 টাইপের মতনই একদম সহজভাবে করে ফেলতে পারি। এতক্ষণ আমরা টাইপ 5 পড়লাম, এখন আমরা টাইপ 6 দেখব।
টাইপ 60 কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে চাও তাহলে দেখবে টাইপ 6 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং বিগত বছরে টাইপ 6 এর উপর ভিত্তি করে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে, যেটা আমি গরুর রচনার উপর ভিত্তি করেই করব। গরুর রচনাটি কি? দূরত্ব এবং বাড়লে যোগ এবং কমলে বিয়োগ। জাস্ট ওই তত্ত্বের উপর ভিত্তি করে আর এই যে টাইপ 5টি যে শিখলাম, টাইপ 4টি যে করলাম, এর একটু হেল্প নিয়ে এখন কিন্তু আমরা টাইপ 6 করব। টাইপ 6 কিন্তু আমার সেই গরু রচনায় ফিরে গেলাম, এবং টাইপ 6টি কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন দিতে চাও বা তোমার এইচএসসি পরীক্ষা দিতে চাও, দেখবে টাইপ 6 থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তাহলে দেখো এখন আমরা টাইপ 6 দেখব। টাইপ 6টি কি? টাইপ 6 হলো টাইপ 4-এর একটু উল্টো কাজটা বা টাইপ 5-এরই একটু উল্টো কাজটা। এখন আমাদের অনুপাত দেওয়া থাকবে এবং অনুপাত থেকে আমরা বিন্দু নির্ণয় করব। যেমন আমরা অনুপাত থেকে কিভাবে বিন্দু নির্ণয় করতে পারি সেই বিষয়টা দেখব। যেমন অনুপাত থেকে বিন্দু নির্ণয়, এখন আমাদের টাইপ 6, টাইপ 6টি হলো অনুপাত থেকে বিন্দু নির্ণয়। টাইপ 6 হলো অনুপাত থেকে বিন্দু নির্ণয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনুপাত থেকে বিন্দু নির্ণয়। দেখো একটি কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি, কোশ্চেনটি হলো যেমন ধরো আমি এটাকে দিলাম 1, 2 আর এটাকে দিলাম আমি 6, 7। এখন আমি বলে দিলাম এই সরল রেখাটি, এই সরল রেখাটি 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে, 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে। এখন ওই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো কোশ্চেনটি হলো এই দুটি বিন্দু দেওয়া আছে, এই দুটি বিন্দু দ্বারা গঠিত সরল রেখাকে 2:3 অনুপাতে বিভক্ত করলে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত? এখন এই কোশ্চেনের আনসারটি আমরা কিভাবে করব? দেখো আমরা সেই গরু রচনাটি ইউজ করব, তার আগে একটু সিস্টেম করে নিতে হবে। সিস্টেম হলো দেখো এই রেখাটা তো 2:3 অনুপাতে বিভক্ত করেছে, আমি জানি না কোন বিন্দুটি, ধরে নিলাম এটা 2:2 এবং এটা 3:3। এই বিন্দুটি আমাকে বের করতে হবে। এখন এটা আমি কিভাবে বের করতে পারি? এখন আমরা আমাদের সেই গরুর রচনাটি অ্যাপ্লাই করব। গরুর রচনাটি কি? দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে দেব, 6 থেকে 1 বিয়োগ করে দিলে কত পাবো? 5। এখন দেখো এটা যেহেতু ইস্টুতে ভাগ করা, 2:3, তার মানে আমাকে এটার ইস্টুর গড় নিতে হবে। গড় কত? দেখো 2 এবং 3 যোগ করলে কত হচ্ছে? 5। 5 দিয়ে আমার টোটাল দূরত্বটাকে আমি ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর আমি এই 2 গড় পর্যন্ত যেতে চাচ্ছি, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দেব, তাহলে আমার এইখানে কত পাচ্ছি? 2। এবং এইটুকুর দূরত্ব এখন আমার কত? এইটুকুর দূরত্ব হলো 2। এবং এইটুকুর দূরত্ব যদি আমি বের করতে চাই আমি কিভাবে বের করব? এই টোটাল টুকুর দূরত্ব দেখব, এই টোটাল টুকুর দূরত্ব হচ্ছে 5, এবং আমার গড় মানে অনুপাতের যোগফল সেটা আমি দিয়ে দিলাম, এবং গড় কতটুকু? 3 গড়, তাহলে আমি 3 গড় দিয়ে দেব, তাহলে এইটুকুর দূরত্ব হচ্ছে 3। তাহলে এখন আমাদের বাড়লে যোগ কমলে বিয়োগ করব। দেখো 1 থেকে 6 হয়েছে, এটা বেড়েছে নাকি কমেছে? তাহলে এটা বেড়েছে 1 থেকে 6, বাড়লে যোগ কত যোগ করব? 1-এর সাথে 2 যোগ করে দেব, সেটা হয়ে যাবে 3, 3-এর সাথে 3 যোগ করে দেব, সেটা হয়ে যাবে 6। আমি কিন্তু এইভাবে এটা খুব সহজে বের করে ফেলতে পারি। এখন দেখো পরবর্তী ওয়াইয়ের মানটি বের করব, 2 থেকে 7, 2 থেকে 7 এদের মধ্যবর্তী দূরত্ব কত? 2 থেকে 7 এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5। এখন 5কে আমি কত দিয়ে ভাগ দিব? আবার সেই 5 দিয়ে ভাগ দিব। কেন 5? এই ইস্টুর যোগফল হলো 5, আমি গড় করতে চাচ্ছি এবং এই 2 গড়ের দূরত্ব নেওয়া দরকার, সো আমি 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে এটাও 2। এখন সেমভাবে আমি যদি আবার এটার কাজ করি, তাহলে দেখো 5/5 ইন্টু সেই 3 নিব, তাহলে সেই 3 নিলে আমি কত পাচ্ছি? সেই 3 নিলে কিন্তু আবার আমি 3 পাচ্ছি। তাহলে দেখো 2 থেকে হয়েছে 7, বেড়েছে নাকি কমেছে? বেড়েছে, বাড়লে যোগ করে দেবো, তার মানে 2+2 কত হয়ে যাবে? 2+2, এই 2-এর সাথে 2 যোগ করে হয়ে যাবে এই জায়গায় 4, এবং 4-এর সাথে 3 যোগ করে হয়ে যাবে 7। এইভাবে কিন্তু আমরা একটা অনুপাত দেওয়া থাকলে তার স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেলতে পারি। সেমভাবে তোমাকে যদি আমি আরেকটি কোশ্চেন করি, ধরো এই কোশ্চেনটারে আমি আরেকটু পরিবর্তন করে আরেকটি কোশ্চেন করতেছি, তাহলে দেখো কি হবে। এইদিকে ধরো দেওয়া আছে
11 আর এইদিকে দেওয়া আছে 12 এখন যদি তুমি বের করতে চাও কিভাবে বের করবা এই মধ্যবিন্দুর যে কোনো একটা বিন্দুতে ধরো এটা 2:2 অনুপাত ভাগ করেছে এটা 3 ভাগ করেছে 2:3 অনুপাতে বিভক্ত করলে এখন এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব সেম প্রসেসে যাব মেইন আগে দূরত্ব বের করব দেখো 1 থেকে 10 1 থেকে 11 এর মধ্যবর্তী দূরত্ব কত 10 10 কে আমি কত দিয়ে ভাগ করব 5 দিয়ে কেন আমরা গড় দূরত্ব বের করতে চাচ্ছি তাহলে দুই গড়ের দূরত্ব কত হিসাবটা কি রকম দেখো এইখানে যদি 10 গড়ের দূরত্ব 5 একক হয় তাহলে এক গড়ের দূরত্ব কয় একক এবং দুই গড়ের দূরত্ব কয় একক আমরা কিন্তু ঐকিক নিয়ম দিয়ে এটা বের করে ফেলতে পারতেছি এবং এই জায়গায় আমি কত পাচ্ছি এই জায়গায় আমি ক্যালকুলেশন করে পাচ্ছি 4 তাহলে আমাকে এই জায়গায় 4 বাড়তে হবে তাহলে দেখো 1 এর সাথে 4 যোগ করব নাকি বিয়োগ করব 1 থেকে 11 বাড়তেছে বাড়লে যোগ 1 এর সাথে 4 যোগ করে আমি এইখানের বিন্দুটি পেয়ে যাব 1 এর সাথে 4 যোগ করে 5 এবং দেখো 5 এর সাথে কত যোগ করলে 11 হবে সেটাও আমরা বের করি এই 10 কে আবার 5 দিয়ে ভাগ করলাম এখন এইখানে 3 দিয়ে গুণ করে দিলাম তাহলে আমরা কত পাচ্ছি 6 এই 5 এর সাথে 6 যোগ করে দিলে কিন্তু 11 পেয়ে যাব এখন দেখো এইটুকুর পার্টটুকু আসি এই y অক্ষের 12 এবং 2 এদের মধ্যবর্তী দূরত্ব কত অবশ্যই 10 12 থেকে 2 বিয়োগ করে দিয়েছি আমি মধ্যবর্তী দূরত্ব পাইছি কত 10 মানে এই ফুলটুকুর দূরত্ব 10 এবং এইখানে গড় রয়েছে কয়টা পাঁচটা গড় এই 3 এবং 2 কারণ এইদিকে 2 অংশ এইদিকে 3 অংশ তাহলে দেখো 5 গড়ের দূরত্ব যদি 10 হয় এক গড়ের দূরত্ব কত এক গড়ের দূরত্ব হলো 5/10 মানে 2 এবং এটার সাথে কত গুণ করব প্রথম 2 গড়ের টুকু গুণ এবং পরবর্তীতে 3 গড়ের টুকু গুণ তাহলে প্রথম 4 বাড়বে পরে বাড়বে 6 তাহলে এই ক্ষেত্রে প্রথম 4 বাড়বে পরে বাড়বে 6 তাহলে 2 এর সাথে 4 যোগ করব নাকি বিয়োগ করব বাড়লে যোগ কমলে বিয়োগ তাহলে 2 এর সাথে 4 যোগ করে কত হয়েছে 6 এখন 6 এর সাথে আবার 6 যোগ করেই 12 হয়ে যাবে এইভাবে কিন্তু তুমি অনুপাত থেকে বিন্দু নির্ণয় করতে পারো অন্তর্বিভক্ত করার সময় তাহলে এটা আমরা কোন সময় শিখলাম অন্তর্বিভক্ত করার সময় এখন যদি বহির্বিভক্ত করার সময় আসে সেটা তুমি কিভাবে বের করবে আমরা অন্তর্বিভক্ত করার সময় অনুপাত দেওয়া থাকলে অনুপাত থেকে বের করে ফেলতেছি এখন বহির্বিভক্তটা আসলে তুমি কিভাবে করবে ধরো বহির্বিভক্তের একটি উদাহরণ দেওয়া রইলো এবং এটা হলো টাইপ 7 আমরা অনুপাত নির্ণয় করব এখন বহির্বিভক্ত থেকে এটা হলো কত টাইপ 7 আমরা টাইপ 6 এ দেখেছি অন্তর্বিভক্তের অনুপাত থেকে কিভাবে বিন্দু নির্ণয় করতে হয় এখন দেখব বহির্বিভক্তের অনুপাত থেকে কিভাবে বিন্দু নির্ণয় করতে পারি ধরে নিলাম একটি বিন্দু -6 2 এবং আরেকটি বিন্দু ধরে নিলাম -7 5 এবং এই দুটি বিন্দুর সরল রেখাকে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে অন্য আরেকটি বিন্দু তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত এখন আমি বিন্দুটা এই দিকে দিব নাকি ওই দিকে দিব ফার্স্টেই একটা বিষয় দেখো এইদিকে 2 এবং 3 অনুপাতে বিভক্ত করে তার মানে এই বিন্দু থেকে এটা 2 অনুপাত এবং এটা কিন্তু 3 অনুপাতে বিভক্ত করে মাথায় রাখতে হবে এইটুকুর দূরত্ব 3 এবং এইটুকুর দূরত্ব 2 একক হবে তাহলে আমি কিন্তু বিন্দুটা এইদিকে দিতে পারবো না আমি চাইলে কিন্তু এইদিকে দেওয়ার চেষ্টা করতে পারতাম কিন্তু আমি বিন্দুটা এইদিকে দিতে পারবো না কারণ কি এইটুকু 2 একক করলে এইটুকু ফুল হবে 3 একক যদি এইটুকু যদি 2 একক হয় তাহলে এই ফুলটুকু হবে কত 3 একক তাহলে একটা বিষয় দেখো তো আমি যদি এটা অন্তরে বিভক্তে নিয়ে যেতে চাই তাহলে এই 2 থেকে 3 এই 3 থেকে 2 এটার যদি আমি বিয়োগ ফল নির্ণয় করি মানে দূরত্ব বের করি তাহলে দেখো তো এটা কিন্তু 1 হয়ে যাবে না কারণ এই ফুলটুকু যদি 3:2 অনুপাতে বিভক্ত করে এইটুকু যদি 2:2 অনুপাতে বিভক্ত করে তাহলে এইটুকু কত এইটুকু অবশ্যই 1:2 তাহলে আমরা এখন এটাকে বলতে পারি 2:1 অনুপাতে বিভক্ত করতেছে তাহলে এখন যদি আমি আবার সেই প্রসেসটিতে যাই এটা কিন্তু সেই অন্তর্বিভক্তের সূত্রই হয়ে যাবে এটা কিন্তু আর এখন বহির্বিভক্ত নেই বহির্বিভক্ত দেওয়া আছে
3:2 আমি এটাকে বিয়োগ করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টা বাদ দিয়ে ফেলব বড়টা বাদ দিয়ে ওই জায়গায় বসিয়ে দেব এই জায়গায় 2:3 আছে আমি এটাকে 2:1 করে ফেলব কারণ এদের বিয়োগফলই হচ্ছে সেই 1 তো আমি এটা করে ফেলতেছি এখন দেখো এটা কিন্তু অন্তর্বিভক্ত হয়ে গেছে এখন আমার এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আমি আগে মোট দূরত্ব বের করব এই জায়গায় মোট দূরত্ব কত এই জায়গায় মোট দূরত্ব হচ্ছে 1 -6 এবং -7 এর মধ্যবর্তী দূরত্ব কত 1 আমি এই জায়গার দূরত্বটা পাচ্ছি কত 1 এখন দেখো এই জায়গার মধ্যবর্তী দূরত্ব 1 পেলে আমার এইটুকুর গড় কত এইটুকুর গড়ও কিন্তু 1 মধ্যবর্তী দূরত্ব 1 এবং গড়ও 1 এখন আমার এইটুকুর গড় কত এইটুকুর গড় হচ্ছে 2 তাহলে আমাকে এই 2টা বের করতে হবে আমি এই 2টা কিভাবে পেতে পারি এদিকে দেখো -7 থেকে -6 বেড়েছে তাহলে -6 থেকে 2 বাড়বে তাহলে সেটা হবে কত -4 এখন যদি আবার আমি পরেরটা বের করতে চাই দেখো 2 এবং 5 এদের মধ্যবর্তী দূরত্ব কত 3 2 এবং 5 এদের মধ্যবর্তী দূরত্ব 3 এইটুকুর অনুপাত কত এইটুকুর অনুপাত হচ্ছে 1 এইটুকুর অনুপাত যদি 1 হয় সেটা 3 থাকলো এবং 3 এই দিকের অনুপাত গুণ কত এই 3 তার মানে 6 এখন 5 থেকে 2 কমেছে নাকি বেড়েছে কমেছে তার মানে কত কমেছে এই যে এই 6 কমাইতে হবে তার মানে 2 থেকে এইখানে আসতে গেলে আমাকে 6 বাদ দিয়ে দিতে হবে সেটা পেয়ে যাব -4 দেখো এইরকমই হবে এইভাবেই কিন্তু আমরা করে ফেলতে পারি আরেকটি উদাহরণ করলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে ধরো सपोज আমি আরেকটি উদাহরণ নিচ্ছি সেই উদাহরণটা যদি এখন করি আমি একটি বিন্দু নিলাম 2 এবং 6 এই একটি বিন্দু নিলাম এবং আরেকটি বিন্দু নিলাম ধরো 4 -8 এবং এই বিন্দু যদি 5:2 অনুপাতে বিভক্ত করে তাহলে আমরা কিভাবে করব এখন বিভক্তের বিন্দুটি কোন দিকে দিব এইদিকে নাকি এইদিকে সব সময় মনে রাখব যেই দিকে কম রয়েছে সেই দিকে দিব কারণ কি কারণ হচ্ছে এইদিকে যদি ভাগ করতে চাই এইদিকে যদি 2 হয় এবং এই ফুলটুকু হবে কত 5 তার মানে আমাকে ছোটর দিকেই তো দিতে হবে এখন আমি ছোটর দিকে দিলাম এখন দেখো এটাকে আমি ইস্টু বানিয়ে ফেলবো এই 5 থেকে 3 বাদ দিলে মানে 5 থেকে 2 বাদ দিলে থাকবে 3 এবং এটা হবে 2 এখন কিন্তু আমরা এটা বলতে পারি অন্তর্বিভক্তের মতনই যে এটা 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে আমি জাস্ট বড়টা বাদ দিয়ে দুটার বিয়োগফলটা বড়টার জায়গায় লিখে দিব এখন দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 এবং 2 কে আমরা 3 দিয়ে ভাগ করে দেব কারণ 3 একক তার পরবর্তীতে গিয়ে এই জায়গার মধ্যবর্তী দূরত্ব কত 2 তাহলে আমি সেটা গুণ করে দেব 2 দিয়ে তাহলে আমি কত পাচ্ছি 4/3 এবং এটা 2 থেকে 4 বাড়তেছে নাকি কমতেছে বাড়তেছে তাহলে 4 থেকে আমরা যোগ করে দেব 4 এর সাথে কত যোগ করে দেব এই 4/3 যোগ করে দেব এটাই হবে আমার x এর বিন্দু এখন যদি আমি y এর বিন্দুটি নির্ণয় করতে চাই y এর এদের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 আর 6 যোগ করে দিলে যা হবে 14 এখন দেখো এইটুকু ভাগ করব কত দিয়ে 3 দিয়ে এবং পরবর্তীতে এইটুকু গুণ করে দেব কেন গুণ করে দেব কারণ আমরা এই 3 একক ধরেছি তারপর ওই 2 একক গড় করেছি গড় করার পর এইটুকু এখন আমি যোগ করব না হয় বিয়োগ করব কার সাথে 6 থেকে -8 বেড়েছে নাকি কমেছে কমেছে তার মানে এখন -8 থেকে আমরা বিয়োগ করে দেব কত 4:2/3 এটা আমরা বিয়োগ করে দেব না এখানে 14 14 2/3 আমরা বিয়োগ করে দিলে এটাই পেয়ে যাব y এর স্থানাঙ্ক তাহলে এটাই হবে আমাদের বিন্দু এটা এটা তাহলে আমরা কিন্তু এইভাবে এই টাইপটি করে ফেলতে পারি এখন আমরা টাইপ 8 দেখব টাইপ 8 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপ 8 দিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন বিভিন্ন ভার্সিটিতে আসে টাইপ 8 হলো বিম্ব একটু খেয়াল করলেই বুঝতে পারবে আসলে বিম্বের যতগুলো প্রবলেম রয়েছে আমরা সবগুলো প্রবলেমই করব একটা তথ্যের উপর ভিত্তি করে যার সাপেক্ষে সে আয়না যার সাপেক্ষে সে আয়না কারণ তোমার বিম্বটি যদি তুমি চিন্তা করো তুমি আয়নার বিম্বটি যদি তোমার ক্ষেত্রে চিন্তা করো তাহলে তুমি দেখো তো কিরকম হয় তুমি যদি একটি আয়নার সামনে দাঁড়াও আয়নার যতটুকু সামনে তুমি থাকো ঠিক ততটুকু পিছনেই কিন্তু তোমার বিম্ব হয় তাহলে যার সাপেক্ষে সে আয়না এটার উপর ভিত্তি করে আমরা কেস 1 যদি চিন্তা করি কেস 1 দেখো কেস 1 এর ক্ষেত্রে আমরা যেটা পেতে পারি কেস 1 হলো একটি বিন্দু দেওয়া রয়েছে 1 2 এখন এই বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ যদি এক্স অক্ষের সাপেক্ষে এটা হলো এক্স অক্ষ এক্স অক্ষের সাপেক্ষে
এর বিম্ব কত তাহলে তুমি এটা কিভাবে বের করবে দেখো x অক্ষটি আয়না x অক্ষের ঠিক ততটুকু পিছনেই তোমার বিম্ব গঠন হবে এই বিন্দুটি x অক্ষের যত উপরে রয়েছে তাহলে দেখো এই বিন্দুটি x অক্ষের কত উপরে রয়েছে এইদিকে যদি 1 হয় এইদিকে দূরত্বটা কত 2 তাহলে ঠিক 2 একক নিচেই তো এর বিম্ব হবে 2 একক নিচে হলে কি 1 চেঞ্জ হবে 1 চেঞ্জ হবে না চেঞ্জ হবে শুধু y এর চিহ্নটুকু আবার যদি তুমি চিন্তা করো 3 4 বিন্দু এই 3 4 বিন্দুর বিম্ব কি হবে x অক্ষ বরাবর 3 4 বিন্দুর বিম্ব কি হবে ঠিক নিচের দিকে হবে এটা 3 থাকবে এটা হয়ে যাবে -4 আবার যদি তুমি এই দিকে চিন্তা করো এই দিকে বিম্বটা কি হবে দেখো y অক্ষের উপর যখন বিম্ব যেমন কুশনটা কি x অক্ষের সাপেক্ষে তখন x অক্ষ হবে আয়না যখন আমি তোমাকে কুশন করলাম y অক্ষের সাপেক্ষে তখন y অক্ষ হবে কি তোমার আয়না তাহলে দেখো y অক্ষ যদি আয়না হয়ে যায় এই y অক্ষটাই যদি তোমার আয়না হয় তাহলে এটার ঠিক পিছনে তার মানে পিছনে কি -1 2 তাহলে এই জায়গা থেকে একটি বিষয় খেয়াল করতে পারো যার অক্ষের সাপেক্ষে যেই অক্ষের সাপেক্ষে বলতেছি তার বিপরীত দিকের যে মানটি রয়েছে তার খালি চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা এখানে y অক্ষের সাপেক্ষে বলেছি x এর চিহ্ন পরিবর্তন x অক্ষের সাপেক্ষে বলেছি y এর চিহ্নের পরিবর্তন তাহলে এখন সেকেন্ড কেস যদি আমি তোমাকে বলি সেকেন্ড কেস হলো কেস 2 কেস 2 হলো রেখার বিম্ব তৈরি করব অক্ষের সাপেক্ষে রেখার বিম্ব কার সাপেক্ষে অক্ষের সাপেক্ষে তাহলে এটা কিভাবে করব যেমন 3x + 4y + 5 = 0 এই রেখাটিকে আমরা বিম্ব বানাতে চাচ্ছি x অক্ষের সাপেক্ষে তাহলে x অক্ষের সাপেক্ষে যদি এই রেখাটি এরকম হয় তাহলে x অক্ষের সাপেক্ষে কেমন হবে এরকম জাস্ট y এর চিহ্নটা পরিবর্তন করে দেব -4y + 5 আবার যদি এই অক্ষের কথা বলতাম তাহলে x এর চিহ্নটা পরিবর্তন করে দিতাম 3x + 4y + 5 এভাবেই কিন্তু হয়ে যেত তাহলে এখন আমরা যদি কেস 3 করি কেস 3 হলো বিন্দুর সাপেক্ষে বিন্দুর বিম্ব যেমন আমি একটি কোশ্চেন বললাম 1 2 বিন্দুর সাপেক্ষে 1 2 বিন্দুর সাপেক্ষে 3 4 বিন্দুর বিম্ব কত 3 4 বিন্দুর বিম্ব কত আমি কার সাপেক্ষে বলেছি 1 2 বিন্দুর সাপেক্ষে বলেছি তাহলে দেখো 1 2 বিন্দুটি কিন্তু তোমার এখন আয়না এটাই কিন্তু এখন আয়না এটার সাপেক্ষে ঠিক নিচের দিকে ততটুকু দূরেই কিন্তু তোমার একটি বিম্ব গঠন হবে আমি যেহেতু বলছি 1 2 বিন্দুর সাপেক্ষে এত এর বিম্ব কত তাহলে এটা হবে আয়না কারণ যার সাপেক্ষে সেই হলো আয়না তাহলে 1 2 বিন্দু যেহেতু আয়না তাহলে এটার ঠিক অপোজিটে বিন্দুটি গঠন হবে তাহলে এই গরু রচনাটিতে আসি 3 থেকে 1 কত কমেছে 2 কমেছে তাহলে 1 থেকে 2 কমিয়ে দিব সেটা হয়ে যাবে -1 4 থেকে 2 কত কমেছে 4 থেকে 2 2 কমেছে তাহলে 2 থেকে 2 কমিয়ে দিব 0 তাহলে আমার বিন্দুর বিম্বটি হবে এত 1 -1 0 এভাবে কিন্তু আমি করে ফেলতে পারি আমি যদি আরেকটি বিন্দু দেই 3 5 এই বিন্দুর সাপেক্ষে 1 2 1 2 এর বিম্ব কত তাহলে এই বিন্দুর সাপেক্ষে তাহলে ঠিক এতটুকু পিছনেই হবে তাহলে 1 থেকে 3 বেড়েছে নাকি কমেছে অবশ্যই বেড়েছে 2 বেড়েছে তার মানে 3 থেকে 2 বাড়িয়ে দেব কত হয়ে যাবে 5 2 থেকে 5 কত বেড়েছে 3 বেড়েছে তাহলে 5 থেকে 3 বাড়িয়ে দেব 8 তাহলে আমি কিন্তু এইভাবে পেয়ে যাব তাহলে এইভাবে কিন্তু আমি খুব সহজে বিম্ব নির্ণয় করে ফেলতে পারবো এখন যদি আসি একটি রেখার সাপেক্ষে আমরা যদি একটি বিন্দুর বিম্ব নির্ণয় করতে চাই তাহলে সেটা কিভাবে করব দেখো একটি রেখার সাপেক্ষে যদি একটি বিন্দু নির্ণয় করতে চাই বিন্দুর বিম্ব নির্ণয় করতে চাই তখন সেটা কিভাবে করব ফার্স্টে একটি রেখা ধরে নিলাম ফার্স্টেই একটি রেখা আমি ধরে নিলাম 3x + 4y + 5 = 0 এখন এটার লম্ব রেখাই তো এটা তাহলে আমি এটার লম্ব রেখা ক্রিয়েট করে ফেলবো লম্ব রেখা হবে 4x - 3y + আমি এই বিন্দুটি দিয়ে দিলাম 1 2 এখন এটাকে সিদ্ধ করলেই আমি বিন্দুর মানটি পেয়ে যাব তাহলে 4 ইনটু 1 মানে 4 আর 3 দুগুণে 6 তাহলে আমি এটা সমান সমান পাচ্ছি কত 4 থেকে 6 চলে গেলে মানে -2 থাকবে এটা এবং এদের ছেদবিন্দু বের করব ছেদবিন্দু বের করে সেই আয়নাটি বানিয়ে ফেলবো এবং এভাবেই কিন্তু আমি বের করে ফেলতে পারি এইভাবে কিন্তু আমি যে কোনো বিম্ব ক্রিয়েট করতে ফেলতে এইভাবে আমি যে কোনো বিন্দুর বিম্ব কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারি তাহলে এখন আসি টাইপ 9
টাইপ নাইনে আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটি জিনিস আমরা টাইপ নাইন শিখব। টাইপ নাইন হলো লম্ব, লম্ব কিভাবে ব্যবহার করে এবং সমান্তরাল কিভাবে ব্যবহার করে। সমান্তরাল, লম্ব বা সমান্তরাল কিভাবে নির্ণয় করব। যেমন আমি বললাম 3x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এটার 1, 2 বিন্দুতে লম্ব কত? এই রেখার, এই রেখার 1, 2 বিন্দুতে লম্ব রেখার সমীকরণটি নির্ণয় করতে পারলাম। তাহলে আমি কিভাবে বের করব? লম্ব রেখার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবা, এটাকে এই জায়গায় দিবা 4 আর নিচের এক্সটা এক্সট্রা লিখে দিবা, এবং এটাকে এই জায়গায় দিবা 3 এবং ওয়াই এর ওয়াইটি লিখে দিবা, এবং এই জায়গায় প্লাস থাকলে দিয়ে দিবা মাইনাস, মাইনাস থাকলে দিয়ে দিবা প্লাস, তারপর সমান সমান চিহ্ন দিয়ে এই বিন্দুটি এইখানে বসিয়ে দিবা। তার মানে 4 বসাও আর 2 বসাও, তার মানে কত হয়ে যাচ্ছে? 4 হলে 4 আর 2 বসালে 6 হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মাইনাস 2। তার মানে এটাই হলো আমার লম্ব রেখার সমীকরণ, এত এত বিন্দুতে এটাই হলো আমার লম্ব রেখার সমীকরণ। তাহলে আমি যদি সমান্তরাল বের করতে চাই, আমি সমান্তরালটা কিভাবে বের করব? জাস্ট এই পার্টটুকুই লিখব, 3x প্লাস 4y লিখার পর আমি জাস্ট সিদ্ধ করে দেব। এইখানে 3 বসাবো, এখানে আর 2 বসাবো, 3 এর জায়গায় 1, x এর মানটি বসিয়ে দেব, y এর মানটি বসিয়ে দেব। তাহলে আমি কত পাচ্ছি? 4 দুগুণে 8 আর 3, তার মানে 11। এটাই হলো আমার কি? সমান্তরাল রেখার সমীকরণ। তার মানে আমি এইভাবে কিন্তু লম্ব এবং সমান্তরাল বের করে ফেলতে পারি। তাহলে ওই যে বিম্ব যে আমি লাস্ট কেসটি দেখিয়েছিলাম, তখন কিন্তু আমরা লম্ব রেখা বের করে আমরা জাস্ট একটা অপরণন বা প্রতিস্থাপন বের করে এক্স ওয়াই এর মানটা বের করে ফেলবো, তারপর আমরা এভাবে এটা করে ফেলবো।